नमस्कार, আমি স্নেহা চন্দ্র, সাথে আমার মডেল সায়নী। ওয়েলকাম টু আওয়ার লাইভ ফ্রম বিষ্ণুপুর, বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল। আপনারা একটু জলদি জলদি জয়েন হতে থাকুন। অ্যান্ড সাউন্ড অ্যান্ড পিকচার, এভরিথিং ইজ ক্লিয়ার অর নট প্লিজ একটু মেনশন করুন, দেন আজকের লাইভটা আমরা স্টার্ট করব। আজ পিওর সিল্ক প্রিন্ট স্পেশাল লাইভ, তাছাড়াও হ্যান্ড পেন্ট থাকবে, হ্যান্ড মধুবানি থাকবে, তসরের ওপরে হ্যান্ড পেন্ট থাকছে, কাতানে হ্যান্ড পেন্ট থাকছে, লো রেঞ্জের একটা মহেশ্বরী ব্লক থাকবে। তো এই আইটেমগুলো আমরা আজ কভার করব। আর আমাদের বুকিং প্রসিডিওর এভরিথিং ডিটেলস আমি বলে নেব। আপনারা একটু জলদি জলদি জয়েন হয়ে যান, লাইভটাকে একটু শেয়ার করে দিন। অ্যান্ড সাউন্ড অ্যান্ড পিকচার, এভরিথিং ইজ ক্লিয়ার অর নট একটু মেনশন করুন, দেন আজকের লাইভটা আমরা স্টার্ট করব। আমিও চেক করে নিচ্ছি এবং আপনারা একটু জয়েন হতে থাকুন। আমার কাছে কিন্তু একদমই ক্লিয়ার আসছে, সাউন্ড অ্যান্ড পিকচার বোথ আর ক্লিয়ার। আপনারাও যদি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন একটু হাই হ্যালো করুন। হ্যালো প্রীতিদি, অনেকেই অলরেডি জয়েন হচ্ছেন। আপনারা কিন্তু লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন। এবং অনেকে নোটিফিকেশন যারা পাচ্ছেন না, আপনাদের জন্য বলছি, আমাদের ফেসবুক পেজ সিল্ক কুইন অথবা আমাদের ইউটিউব চ্যানেল সিল্ক কুইনটা সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের গ্রুপ আছে সিল্ক কুইন, সেটা জয়েন হয়ে যান। কোনো না কোনো জায়গা থেকে নোটিফিকেশান আপনারা শিওরলি পেয়ে যাবেন। এরপর আসছে আমাদের বুকিং প্রসিডিওর। বুকিং প্রসিডিওর একেবারেই ইজি, জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড হোয়াটসঅ্যাপ আস। আপনি যদি কোনো প্রোডাক্ট বুকিং করতে চাইছেন আমাদের থেকে, সেক্ষেত্রে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে বুকিং নাম্বারে। 100% শিওর হওয়ার পরেই কিন্তু এই পিকচারটা সেন্ড করবেন, বিকজ বুকিং নাম্বারে পিকচার সেন্ড করা মিন্স আপনি শিওর আপনি প্রোডাক্টটা নিতে ইন্টারেস্টেড। পেমেন্ট মেথড আর গুগল পে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার, আমাদের কিন্তু সিওডির কোনো অপশনস নেই। অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং থাকবে এবং আউট অফ ওয়েস্ট বেঙ্গলে থাকছে এক্সট্রা শিপিং চার্জেস। হাই স্নেহা, কেমন? ভালো আছি, হ্যাঁ এখন ঠিকঠাকই আছে সব মোটামুটি। অ্যান্ড আপনারা যারা বুকিং করবেন, যদি কোনো কোয়েরি থাকে যে শাড়ির সাথে ব্লাউজ পিস আছে কি না, শাড়ি সিল্ক মার্ক সার্টিফাইড অর নট, তাসার অর সিল্ক, যে কোনো ধরনের কোয়েরির জন্য আপনারা কিন্তু কোয়েরি নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপে পিকচারটা সেন্ড করতে পারেন, যদি অ্যাভেলেবিলিটি জানার থাকে যে শাড়িটা অ্যাভেলেবেল কি না। অ্যান্ড প্লিজ 100% শিওর হলে তবে পর বুকিং নাম্বারে করবেন। বুকিং নাম্বারটা দেখুন পিং পোস্ট করে দেওয়া হচ্ছে। না, 3D সিল্ক নেই। আজ থাকবে হ্যান্ড মধুবানি ঘিচা তসরে, তাছাড়া আমাদের মডেল যেটা পরে আছে এই টাইপের বেশ কিছু বিষ্ণুপুরি পিওর সিল্ক প্রিন্ট, তসরের ওপরে হ্যান্ড পেন্ট থাকছে এবং লো রেঞ্জের কিছু মহেশ্বরী থাকবে এবং আপনার থাকছে কাতানের ওপরে হ্যান্ড পেন্ট। তো আজকে স্টার্ট করব আমরা হ্যান্ড মধুবানি দিয়ে। আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড, যেগুলো তসরের হবে এবং যেগুলো পিওর সিল্কের হবে। যেটাতে সিল্ক মার্ক থাকবে না, যেরকম লো রেঞ্জের মহেশ্বরী, সেটা আমি পার্সোনালি বলে দেবো। ফার্স্টে আমরা দেখে নেব হ্যান্ড মধুবানি পেন্টিং অন পিওর ঘিচা তাসার। ঘিচা তাসার ইজ ওয়ান কাইন্ড অফ তাসার, যেটা আপনার ভাগলপুরে তৈরি হয়। আমাদের এই বিষ্ণুপুর বা বাঁকুড়া জেলায় যেটা তৈরি হয় সেটাকে আমরা গাছি তসর বলি। এটার টেক্সচারটা গাছির থেকে একটুখানি মোটা মোটা, একটুখানি রাফ। রাফ মিন্স এতটাও রাফ নয় যে আপনারা পরতে পারবেন না। এই আসবে শাড়িটা স্টার্টিং। ফার্স্টেই পেয়ে যাচ্ছি ব্লাউজ পিস। ব্লাউজ পিসের স্লিভসে দেওয়ার জন্য কিন্তু হ্যান্ড পেন্ট করা আছে। মনে রাখবেন, হ্যান্ড পেন্ট এবং প্রিন্ট দুটো ওয়ার্ড খুব সিমিলার হলেও দুটোর মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। এই ধরনের পেন্টিংগুলো পার্টিকুলার কোনো একজন শিল্পী করে থাকেন এবং প্রিন্ট আপনারা সবাই জানেন যে একটা ফ্যাক্টরিতে হয়। এরম আসবে পুরো আপনার শাড়িটা। প্রাইস রেঞ্জ 5490, ঘিচার যেটা ভার্জিন কালার হয় তার ওপরে থাকছে। শাড়ির জব ফ্রন্ট পোর্শন পর আ যায়গা তব আপ দেখ সকতে হো বোথ সাইড আপকো বর্ডার মিলেগা। আপার ইয়োকে বর্ডারটা একটু স্লিক অ্যান্ড লোয়ার ইয়োকে বর্ডারটা একটুখানি ব্রড অ্যান্ড পুরা পল্লু পর আয়গা এসা আপকা হ্যান্ড মধুবানি পেন্টিং। প্রাইস রেঞ্জ 5490। একটু জুম করে দেখিয়ে দাও, ইয়ে আ গিয়া আপকা পল্লু পোর্শন, পুরো পল্লুটাতে এরকম পেন্টিং থাকবে। এটা একটু ড্রেপ করে দেখি,
এই কালারটা কিন্তু সবাই ক্যারি করতে পারবেন, মানে টিনেজ থেকে শুরু করে এজেড পার্সন সবার জন্যই এই কালারটা পারফেক্ট। ন্যাচারাল কালার তো ন্যাচারাল কালারটা সবসময় ক্যারি করা যায় এবং যে কোনো এজে এটা সুটেবল। প্রাইস রেঞ্জ ইজ 5490, 5490। অ্যাট এ টাইম পেমেন্টের ইস্যু থাকলে আপনারা পার্ট পেমেন্টও করতে পারেন, সেক্ষেত্রে 1 মান্থের টাইম পাবেন। এই আসছে আমাদের আঁচল পোর্শন, আঁচলের কিন্তু পুরো হ্যান্ডমেড একটা পেন্ট করা থাকছে, সাথে যাচ্ছে আমাদের রানিংয়ে ব্লাউজ পিস, অ্যান্ড অল ওভার শাড়িটা যাচ্ছে আমাদের তসরের ভার্জিন কালারের ওপরে এরকম হ্যান্ড পেন্ট করা। প্রাইস রেঞ্জ 5490। বুকিং কে লিয়ে আপকো স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ করনা হ্যায় 9126374190, দিস ইজ আওয়ার বুকিং নম্বর, অ্যান্ড আওয়ার পেমেন্ট প্রসিডিওর ইজ গুগল পে, ফোন পে, ব্যাঙ্ক ট্রান্সফার। প্রোডাক্ট আপকা শিপিং হোগা, পেমেন্ট ডেট সে 6 টু 7 ডেজ কে অন্দর, জিস ডেট পর আপ পেমেন্ট কর রহে হো উস ডেট সে লেকার 5 টু 6 ডেজ কে অন্দর আপকো ট্র্যাকিং আইডি প্রোভাইড কর দিয়া জায়গা। এটা গেল আমাদের তসরের ভার্জিন কালারে। নেক্সট আমরা দেখব কালারের মধ্যে, মানে কালার করা। প্রাইস রেঞ্জ কিন্তু প্রতিটারই সেম 5490 করে, 5490। আপনারা কালারও নিতে পারেন, আবার যদি কারো মনে হয় আমি ভার্জিন কালার নেব সেটাও করতে পারেন, দুটোই বেস্ট হবে। এই থাকছে শাড়িটা আমাদের স্টার্টিং থেকে ম্যাজেন্ডা কালারের ওপরে। স্টার্টিংয়ে আমরা পেয়ে যাচ্ছি ব্লাউজ পিস, ব্লাউজ পিসে থাকছে স্লিভসে দেওয়ার জন্য ওয়ার্ক করা যাচ্ছে ব্লাউজ পিসটাতে, অ্যান্ড অল ওভার শাড়িটা যেটা স্টার্ট হচ্ছে সেটাতে যাচ্ছে লোয়ার পোর্শনে আমাদের এরকম একটা হ্যান্ড পেন্ট। অল দিস আর হ্যান্ড পেন্ট। হ্যাঁ, এই কালারটা ভীষণ সুন্দর, মানে ঘিচাটা তো এক ধরনের তসরই, তসরের না সবসময় এক্স্যাক্ট কালারগুলো আসে না, মানে পার্পল এলেও অনেক সময় ফ্যাকাশে চলে আসে, বাট এই পার্পলটা খুব সুন্দর এসেছে পার্পলটা, অ্যান্ড লোয়ারের ডিজাইনটাও বেশ সুন্দর। শাড়িটা যখন ফ্রন্টে চলে আসছে তখন কিন্তু আমাদের এই ডিজাইনটা বোথ সাইডে চলে আসছে, আপার পোর্শনে যে বর্ডারটা সেটা একটু স্লিভ, আর লোয়ার পোর্শনে এটা থাকছে একটু লার্জ, অ্যান্ড আঁচল পোর্শনসটা থাকছে আমাদের মধুবনী। থ্যাংক ইউ ম্যাম। আঁচল পোর্শন কিন্তু খুব সুন্দর একটা সার্কেল মোটিভে আমাদের মধুবনী পেইন্ট করা থাকছে অল ওভার আঁচলটা, অ্যান্ড আঁচলের যে দেখুন মাল্টি কালার ইউজ হয়েছে, এরপর বডি কালারটা যেহেতু ব্রাইট সো বর্ডারটা লাইট রাখা হয়েছে বলেই কিন্তু এই কালারের রেঞ্জটা পুরোটা আই ক্যাচিং একটা লুকস ক্রিয়েট করেছে, এবং এগুলো খুব সফিস্টিকেটেড। ইসমে আপকো বহুত জ্যাদা শাইনিং নেহি মিলেগা, ঘিচা তসর ওয়ান কাইন্ড অফ তসর, তো তসর কা জেসা নেচার হতা হ্যায়, মানে একটু ম্যাট ফিনিশার্স, ইটস কোয়াইট ম্যাট। এটা কিন্তু সিল্কের মতো অত ফ্ললেস হবে না এবং চকচকে ব্যাপারটাও কিন্তু থাকবে না। প্রাইস রেঞ্জ আসবে 5490, 5490। শাড়িগুলো স্টিল পিকচার উইথ প্রাইস অ্যান্ড এভরি ডিটেলস আপনারা লাইভ কমপ্লিট হওয়ার পর আমাদের সিল্ক কুইন ফেসবুক পেজে পেয়ে যাবেন, সেখান থেকে পিকচার দেখেও আপনারা বুকিং করতে পারেন। ওকে, লাইভ কমপ্লিট হোনে কে বাদ হাম লোক সবই শাড়ি কা স্টিল পিকচার উইথ প্রাইস অ্যান্ড এভরি ডিটেলস ফেসবুক পেজ পর ডাল দেঙ্গে, আপ লোক ওহাঁ সে ভি কর সকতে হো। অনেক কটা কালার অপশনস পাবেন, এই কালারটা তো একদমই মাদের জন্য সুটেবল, লাইট একটা পিচ শেডের কালার, খুবই সুন্দর নিউড শেড একটা। এই থাকছে শাড়িটা স্টার্টিং থেকে পিচ কালারের, ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি আমরা শুরুতে, ব্লাউজ পিসে থাকছে স্লিভসে দেওয়ার জন্য একটা ব্লাউজ পিসে স্লিভসে দেওয়ার জন্য থাকছে বর্ডারে দেওয়ার জন্য একটা বর্ডার যাচ্ছে, স্টার্টিং থেকে শাড়িটা আমাদের লোয়ার পোর্শনে এই হ্যান্ডমেড ওয়ার্কটা যাচ্ছে, এগুলো সবই হ্যান্ড পেন্ট। ঠিক আছে, অল দিস আর হ্যান্ড পেন্ট, দিস ইজ নট প্রিন্ট, প্রিন্ট হোগা তো ইসে প্রাইস বহুত কম হোগা, ইয়ে সবই আপকা হ্যান্ড পেন্ট হ্যায় ইসিলিয়ে প্রাইস জ্যাদা হ্যায়। মেটেরিয়াল হ্যায় পিওর ঘিচা তসর, প্রাইস রেঞ্জ হ্যায় 5490। লোয়ার বর্ডারের পেন্টিংটা দেখুন পিকক মোটিভে করা আছে, অ্যান্ড ইয়ে শাড়ি না বহুত স্মার্ট লুকস দেখা, বিকজ ইসমে সে বর্ডার মে পেন্ট কিয়া গিয়া হ্যায়, বডি পর কুছ ভি পেন্ট নেহি হ্যায়, অ্যান্ড ইয়ে আ গিয়া আপকা পল্লু পোর্শনস। এটা আসবে আঁচলটা, কালারটা ভীষণই সুন্দর, এই কালারগুলো আপনারা মর্নিংয়ে ইউজ করতে পারবেন এবং যে কোনো এজে কিন্তু এই ধরনের কালারগুলো ক্যারি করা যাবে, খুব সুন্দর স্নেহা পিওর পিওর সিল্ক ম্যাম, এগুলোর পরেই দেখানো হবে।
হ্যাঁ পড়ছি, ভাগলপুর ওটা পড়েছি। প্রাইস রেঞ্জ আসবে 5490। আপনারা লাইভটা ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিন, এবং কারো ফার্স্ট টাইম দেখছেন, কন কন ফার্স্ট টাইম দেখ রহে হো, কন কহাঁ সে দেখ রহে হো, প্লিজ থোড়া হাই হ্যালো কিজিয়েগা তো হমকো ভি আচ্ছা লাগেগা। কি চাঁদেরি অন কাতান স্যার, চাঁদেরি কাতানটা এখনও রাখিনি, মানে পিওরের ওপরে, যদি রাখি আমি অবশ্যই জানাবো। এইটা দেখুন কালারটা হচ্ছে অকার ইয়েলো, ইয়ে যো কালার হ্যাঁ না, ইয়ে সবই পর সুট করতা হাইক, কম এজ হো জাদা এজ হো সে কুছ ফরক নেই পড়তা হ্যাঁ। এই কালারটা কিন্তু স্পেশালি তসরে সবাইকেই স্যুট করে, তসরের ভার্জিন কালারের পর আমরা এই কালারটা সাজেস্ট করি নেওয়ার জন্য। প্রাইস রেঞ্জ সেম 5490। এই থাকছে স্টার্টিং থেকে শাড়িটা, স্টার্টিং এ পেয়ে যাচ্ছি আমরা ব্লাউজ পিস। থ্যাংক ইউ ম্যাম। স্লিভসে দেওয়ার জন্য বর্ডার থাকছে, শাড়িটা স্টার্টিং থেকে কিন্তু এরকম পিকআপ মোটিভে যাচ্ছে, লোয়ার পোর্শনের ডিজাইনটা অল ওভার শাড়িটা এরকম ছোট ছোট হ্যালো মাধবী দি ফ্লোরাল পেইন্ট করা থাকছে। শাড়িটা যখন আমাদের ফ্রন্টে আসছে, একটা পেইন্ট একটু সামনে থেকে দেখিয়ে দিও তো, কাট হয়ে যাচ্ছে পেইন্টের নিচের পোর্শনটা, একটু স্মল করো। হ্যাঁ এই আসবে ফ্রন্টে, একটা একটু ড্রেপ করে দেখিয়ে দিস। ফ্রন্টে যখন আমাদের চলে আসছে তখন কিন্তু বোথ সাইডে বর্ডারটা যাচ্ছে, আপার এন্ড লোয়ার বোথ সাইডে, আপার পোর্শনের বর্ডারটা যাচ্ছে একটু স্লিপ বর্ডার, অ্যান্ড লোয়ার পোর্শনেরটা যাচ্ছে একটু লার্জ, অ্যান্ড এই আসছে আমাদের আঁচল পোর্শন। আঁচলের ওয়ার্কটা যাচ্ছে কিন্তু খুব সুন্দর একটা সার্কেল মোটিভে, আলপনার মতন যাচ্ছে আমাদের হ্যান্ড পেইন্টটা। অ্যান্ড আঁচলটা দেখুন কতটা কালারফুল। প্রাইস রেঞ্জ ইস 5490, 5490 টাকা আসবে প্রাইস। বুকিং কে লিয়ে আপকো স্ক্রিনশট লেকার সেন্ড করনা হ্যাঁ, বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ সরি স্ক্রিন পর দিয়া হয়। খুব সুন্দর কালেকশন, থ্যাংক ইউ ম্যাম। আমাদের মডেল যেটা পড়েছে সেটার প্রাইস হলো 3890, ওই কালার কম্বিনেশনের শাড়ি দেখানো হবে। এটা আসবে দেখুন লুকসটা, হ্যান্ড মাধুবানি অন পিওর ভাগলপুরে ঘিচা দাসার। প্রাইস রেঞ্জ 5490। অনেক কটা কালার দেখানো হচ্ছে, যাদের মনে হচ্ছে যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে শেয়ার করতে হবে। অ্যান্ড আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং, আউট অফ ওয়েস্ট বেঙ্গল শিপিংটা কিন্তু অ্যাড হবে। শাড়িগুলো ভালো লাগলে অবশ্যই একটু রিয়্যাক্ট করুন, এবং আপনাদের কীরকম কালেকশনগুলো লাগছে প্লিজ আমাদের সাথে শেয়ার করুন। আগের দিনের শাড়িগুলো কি আছে ম্যাম একটুখানি হোয়াটসঅ্যাপ করতে হবে। স্বর্ণচুরির কথা যদি আপনি বলছেন, স্বর্ণচুরি তো আমাদের ওন প্রোডাকশন, আর মানে আমাদের নিজেদের তাঁতে বানানো হয়, তো সেক্ষেত্রে যেই কালারগুলো হবে আবার রিপিট বা যেই কালারগুলো সেটিং এখন চলছে সেগুলো আমরা অর্ডার নিয়েছি, বানিয়ে দিতে পারবো, বাট যেগুলোর কালার অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেগুলো হয়তো আর বানানো পসিবল হবে না। এই থাকছে আমাদের নেক্সট শাড়ি, শাড়িটা হলো স্কাই ব্লু কালারের, স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছি ব্লাউজ পিস, ব্লাউজ পিসে থাকছে স্লিভসে দেওয়ার জন্য বর্ডার। না না তসরে হ্যান্ড পেন্ট দেখানো হয়নি ম্যাম। এই থাকছে শাড়িটা স্টার্টিং থেকে অল ওভার শাড়িটা যাচ্ছে, লোয়ার পোর্শনে আমাদের এরকম একটা দিয়া মোটিভ যাচ্ছে, এটা কিন্তু শুধু বর্ডারে আমাদের ওয়ার্কটা করা থাকছে, বডিটা কিন্তু একদম সিম্পল থাকছে। আগেরটা ওয়ান কাইন্ড অফ মাস্টার্ড ইয়েলোই বলতে পারেন, বা অকার ইয়েলোটাই বেশি, মানে টকটকে, হ্যাঁ টকটকে হলুদটা নয়, খুব যে ব্রাইট সেটা নয়, আবার খুব লাইট সেটাও নয়, না লেমন ইয়েলো নয়, ওটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি অকার ইয়েলো। দেখবেন ম্যাক্সিমাম হ্যান্ডব্যাগসে এই ধরনের কালার সেটসগুলো দেখাচ্ছে, আর এই কালারটা তো ভীষণই সুন্দর, একদম একটা স্কাই ব্লু টাইপের কালার। প্রাইস রেঞ্জ ইস অনলি 5490। ইসকে সাথ না আপ হ্যান্ডমেড জুয়েলারি ক্যারি কর সকতে হো, বিটস ক্যারি কর সকতে হো, পার্লস জুয়েলারি বহুত আচ্ছা লাগতা হ্যায় ইয়ে সব শাড়িকে সাথ। ইয়ে আ গিয়া পল্লু পোর্শন, পল্লু মে ভি এসা দিয়া টাইপ কা পেইন্টিং কিয়া গিয়া হ্যায়। প্রাইস রেঞ্জ ইস 5490। এক শাড়ি কা টেক্সচার হম নজদিক সে দিখা দেঙ্গে তাকি আপ লোগো কো সমঝ আ যায় কি ইস পর বহুত জাদা সাইন নেহি মিলেগা, ইসকা জো টেক্সচার হ্যায় ওয়ো কোয়াইট ম্যাট ফিনিশ মে হোগা। দিস ইস দা পল্লু পোর্শনস। প্রাইস রেঞ্জ 5490। লাইভটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং এটা টার্কোয়েজ, হ্যাঁ এটা ওয়ান কাইন্ড অফ টার্কোয়েজ ব্লু টাইপেরই কালারটা, মানে এক্স্যাক্ট স্কাই ব্লুটা নয়। আমাদের কালারগুলো মোটামুটি আমি যা লাইভে দেখছি এক্স্যাক্টই আসছে, খুব একটা কিন্তু চেঞ্জেস আসছে না, হ্যাঁ খুব একটা যে চেঞ্জেস আসছে সেরমটা নয়। এরপর দেখুন লাইট কন্ডিশন এবং ভ্যারাইটি টাইপ অফ মোবাইল স্ক্রিনের জন্য একটু আধটু কালারের এদিক ওদিক হবেই, তাই বলে স্কাই ব্লুটা সি গ্রিন হয়ে যাবে না বা রয়্যাল ব্লু হয়ে যাবে না, মোটামুটি কালারগুলো সেমই থাকে। প্রাইস রেঞ্জ 5490।
5490 টাকা প্রাইস। পেমেন্টের কোনো ইস্যু থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, আমরা কিন্তু এক্সট্রা টাইম প্রোভাইড করে থাকি ইফ ইউ আর 100% শিওর। নেক্সট আমরা দেখব পিওর সিল্কের প্রিন্ট, বিষ্ণুপুরি পিওর সিল্কের ওপরে ভ্যারাইটি টাইপ অফ ব্লক প্রিন্ট। প্রথমেই স্টার্ট করছি একটা পটচিত্র ফিশ পেন্টিং দিয়ে, প্রাইস রেঞ্জ 3890। এই ধরনের শাড়িগুলো কিন্তু সারা বছরই ডিম্যান্ড থাকে এবং সারা বছরই আমরা ক্যারি করতে পারবো। এই থাকছে আমাদের ফার্স্ট শাড়ি, শাড়িটা যাচ্ছে জেড ব্ল্যাক কালারের, ব্লাউজ পিসটা থাকছে আমাদের একদম সিম্পল ব্ল্যাক কালারের, কোনো ডিজাইন থাকছে না। শাড়িটা যেটা স্টার্টিং হচ্ছে, স্টার্টিং থেকে কিন্তু বোথ সাইডে আমাদের আপার অ্যান্ড লোয়ার বোথ সাইডে এরকম ফিশ মোটিভগুলো কিন্তু যাচ্ছে। আপার পোর্শনটা একটু স্লিক অ্যান্ড লোয়ার পোর্শনের বর্ডারটা যাচ্ছে একটু লার্জ। অল ওভার শাড়িটা যাচ্ছে আমাদের এরকম সেম অ্যান্ড আঁচল পোর্শনসটা যখন আসছে পুরো আঁচলে থাকছে আমাদের এই ফিশ মোটিভ করা। প্রাইস রেঞ্জ 3890, 3890 ইজ দ্য প্রাইস রেঞ্জ। ইয়ে আগে আপকা পল্লু পোর্শন, ইসকা মেটেরিয়াল হ্যাজ সিল্ক। তসরটা এতক্ষণ দেখানো হচ্ছিলো, তসরের মোটামুটি দেখানোটা কমপ্লিট। আর জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড সেন্ড আস, বুকিং নম্বর দেখিয়ে স্ক্রিন পর হ্যাঁ, স্ক্রিন পর নম্বর জো দিয়া হ্যায় উসকো সেভ কর লিজিয়ে। জো শাড়ি আপকো লেনা হ্যায় আগর আপ 100% শিওর হো উসকা স্ক্রিনশট লেকার হোয়াটসঅ্যাপ কিজিয়ে, জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড হোয়াটসঅ্যাপ আস। রেকর্ডেড লাইভ এরও ম্যাম সেম প্রসেস, সেম প্রসেস পাঠিয়ে রাখুন, আমরা অ্যাভেলেবিলিটি চেক করে নেব। আগর আপ রেকর্ডেড দেখ কর বুক কর সকতে হো, বুকিং করনা চাহতে হো তো ভি জো জো প্রসেস হ্যায় লাইভ দেখ কর ভি সেম হি হ্যায়। শাড়ি আগর অ্যাভেলেবল হোগা তো হাম লোগ আপকো কনফার্মেশন ভেজ দেঙ্গে। হ্যাঁ এক্স্যাক্টলি, আফটার কনফার্মেশন আপ লোক কো 24 আওয়ার্স টাইম মিলেগা পেমেন্ট কে লিয়ে। এটা 3890 পিওর সিল্কের যতগুলো কালেকশন দেখানো হবে সবকটাই সেম প্রাইস অ্যান্ড এটা ভীষণ কালারফুল। যারা একটুখানি কালারফুল শাড়ি পরতে চাইছেন, মানে জেড ব্ল্যাক সব ব্লক, হ্যান্ড পেন্টগুলো দেখানো হয়ে গেছে, যেটা পেন্ট হবে আমি মেনশন করব, এগুলো ব্লক। 3890 ইজ দ্য প্রাইস রেঞ্জ। এই টাইপের পটচিত্র আরও একটা লাইট কালার অপশনস দেখানো হচ্ছে, কোনোটারই কিন্তু প্রচুর কালার পাবেন না, যে কটা কালার আমাদের অ্যাভেলেবেল আছে আমরা দেখিয়ে নিচ্ছি। এগুলো সামার উইন্টার সমস্ত সিজনে ক্যারি করা যাবে। লাইট একটা পিঙ্ক কালারের ওপর আসছে শাড়িটা, প্রাইস রেঞ্জ 3890। এই থাকছে শাড়িটা স্টার্টিং থেকে, স্টার্টিংয়ে আমরা পেয়ে যাচ্ছি ব্লাউজ পিস। ব্লাউজ পিসটাই কিন্তু পুরো অল ওভার একটা সুন্দর একটা ফিশ মোটিভ অ্যান্ড ফিগার মোটিভে যাচ্ছে আমাদের পুরো ব্লাউজ পিসটা। শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে আমাদের এরকম ব্লাউজ পিস অ্যান্ড শাড়িটা যেটা স্টার্ট হচ্ছে সেটা কিন্তু পুরো সেম একটানা যাচ্ছে এই ডিজাইনটা। অল ওভার শাড়িটাতেই যাচ্ছে আমাদের এই ফিশ মোটিভ অ্যান্ড ফিগার মোটিভগুলো। আর আঁচল পোর্শনসটাই আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা ব্লক প্রিন্ট যাচ্ছে আঁচলে। অল দিস আর ব্লক প্রিন্ট ম্যাম, অল দিস আর ব্লক প্রিন্ট অন পিওর সিল্ক, পিওর বিষ্ণুপুরি সিল্কের ওপরে ব্লক প্রিন্ট করা আছে। ইয়া আয়গা আপকা পল্লু পোর্শনস, কালার লাইট কালার মে হ্যায় সো ইসিলিয়ে আপ মাম্মা কো ইয়া ফির জো লোক লাইট কালার পসন্দ কর সক করতে হো আপ পার্স। বালুচরের লাইভ পরশু দিনই আছে, থার্সডে 12:30 থেকে। নেক্সট লাইভ যেটা হবে সেটা আমাদের বালুচরের ওপরেই হবে। হ্যাঁ হ্যাঁ 10K পেয়েবেন, পেয়ে যাবেন। হাই গুঞ্জাদি, দি মহেশ্বরী ব্লক প্রিন্ট, হ্যাঁ 1890 রেঞ্জের মহেশ্বরী ব্লক প্রিন্টটা। নেক্সট আরও একটা কালার দেখিয়ে দেওয়া হচ্ছে, খুব সুন্দর এই কালার কম্বিনেশনসটা, স্পেশালি মাদের দেওয়ার জন্য বা বাড়িতে যারা একটুখানি লাইট টেস্টেড কালার পরেন, মাসিমা পিসিমণি এনাদের দেওয়ার জন্য কিন্তু এই ধরনের লাইট কালারের ওপর মধুবর্ণী প্রিন্ট। এটা এটা হ্যান্ড পেন্ট নয়। প্রাইস রেঞ্জ 3890, 3890 কন্ট্রাস্টে আসবে ব্লাউজ পিসটা। স্টার্টিংয়ে থাকছে আমাদের খুশিয়া পিঙ্ক কালারের ব্লাউজ পিস, সিম্পল যাচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা কিন্তু কোনো ওয়ার্ক করা নেই। স্টার্টিং থেকে শাড়িটা যাচ্ছে এরকম অফ হোয়াইট কালারের ওপরে, অফ হোয়াইট কালার ওপর মধুবনী প্রিন্ট যাচ্ছে অ্যান্ড বডি কালারটা হলো তসরের যে ভার্জিন কালার বা অফ হোয়াইট কালারের। অল ওভার শাড়িটা কিন্তু আমাদের এই ডিজাইনটা যাচ্ছে অ্যান্ড আঁচল পোর্শনসটাতে এই ডিজাইনটা কিন্তু একদম অল ওভার চলে আসছে আঁচল পোর্শনসটাতে। প্রাইস রেঞ্জ এটার আসবে 3890। গাছি তসরে ম্যাম ডিপেন্ড করছে কাঁথা স্টিচের ভলিউমের ওপর, হালকা কাজ থাকলে প্রাইস কম হবে, যত হেভি ওয়ার্ক থাকবে প্রাইস বেশি হবে। এর পরের দিন কাঁথা স্টিচ আর বালুচরি, এই দুটো মেন আইটেম থাকবে আমাদের। কাঞ্জিবরমের লাইভ সামনের উইকে হবে।
হ্যাঁ আমাদের গ্রুপটা জয়েন হয়ে যান, সিল্ক কুইন স্নেহা চান্দাস কালেকশন। ওইখানে আপনারা সমস্ত আপডেটস পেয়ে যাবেন, কবে লাইভ, কিসের লাইভ, কোন কোন আইটেমের ওপর লাইভ, সেই লাইভটা ফলো করলে আপনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্টটা পেয়ে যাবেন। এই আসছে আমাদের লুকস, ইয়ার আয় আঁচল পোর্শন, ইসকে সাথ মিল জায়গা কন্ট্রাস্ট পর ব্লাউজ পিস, হ্যাঁ কন্ট্রাস্ট পর ব্লাউজ পিস এন্ড অল ওভার জো বডি আ রা হ্যায় ও আ রা হ্যায় হামারা ইস মধুবনী প্রিন্ট পর। হ্যাঁ এই কালারটা কিন্তু ভার্জিন কালার, কাঞ্জিবরম সিল্ক। ম্যাম সামনের উইকে পুজোর আগে অল ওভার, হ্যাঁ পুজোর আগে তো অল ওভার গাদোয়াল আসবেই, কাতান দেখানো, কাতান ম্যাম দেখানো হয়নি, এর পরে হবে। কাতানেরগুলো না হ্যান্ড পেন্ট আছে, আর এগুলো হচ্ছে ব্লক প্রিন্ট। কাতানেরগুলোর প্রাইসও একটু হাই থাকবে, এগুলো সব ব্লক প্রিন্ট, ফ্যাক্টরিতে ব্লকে করে প্রিন্টগুলো হচ্ছে। মায়েশ্বরী ব্লক প্রিন্ট লাস্টে দেখাবো ম্যাম, ফার্স্টে সমস্ত সিল্ক মার্ক সার্টিফাইড যে শাড়িগুলো তসরের আর সিল্কের সেগুলো, তারপরে লাস্টে মহেশ্বরীটা। এই প্রিন্টটা দেখুন ফ্লোরাল প্রিন্টে, এটার না কালার কম্বিনেশনসটা খুব সুন্দর, মতলব জিনকো ব্ল্যাক টাচ নেই চাইয়ে, লেকিন সাপোজ কোই ফোটোশুট বগেরা হ্যায় ইয়া ফির শাদি মে লেনা হ্যায় তো বিয়ের তত্ত্বে আমরা তো একটা পিওর সিল্ক নিয়েই থাকি, সেখানে ব্ল্যাক টাচটা বাদ দিয়ে এরকম একটা ব্রাইট অ্যান্ড গর্জিয়াস কালার আপনারা নিতে পারেন। এই থাকছে আমাদের ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা যাচ্ছে আমাদের পার্পল কালারের কন্ট্রাস্টে, শাড়িটা স্টার্টিং থেকে থাকছে আমাদের বডি বডি কালারটা থাকছে এরকম পিঙ্ক কালারের, বোথ সাইডে বর্ডারটা যাচ্ছে পার্পল কালারের অ্যান্ড লোয়ার পোর্শন যাচ্ছে আমাদের অফ হোয়াইটের এরকম ফ্লোরাল একটা প্রিন্ট যাচ্ছে আমাদের লোয়ার পোর্শনে। লিডস পোর্শন পর্যন্ত এটা শুধুমাত্র লোয়ার পোর্শনে থাকছে, যখন ফ্রন্টে আসছে তখন কিন্তু অল ওভার শাড়িটাতে আমাদের এই প্রিন্টটা পেয়ে। ভালো আছি ম্যাম, অন স্ক্রিন নেই আমি, আমার প্রেগনেন্সির জন্য আমি এখন লাইভটা করি না, আমার মডেলই কন্টিনিউ করবে। এটার সাথে শুধুমাত্র একটা পলসের লেয়ার পরুন, এনাফ। খুব সুন্দর কালার কম্বিনেশনস, নট অনলি কালার সুন্দর, এগুলো কিন্তু খুব কমফোর্টেবল। না না দশটা হ্যান্ড প্যান দেখানো হয়নি, ওগুলো ঘিচাতে দেখানো হচ্ছে। এটা দেখুন, এটা ড্রেপ করে দেখাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে, মানে ভীষণই কালারফুল উইদাউট ব্ল্যাকটা আছে। ব্ল্যাক টাচ ছাড়াও কিন্তু শাড়ি অনেক সুন্দর লাগে দেখতে, স্পেশালি এই কালার এবং কম্বিনেশনসটা। তসরে হ্যান্ডপেন্ট দেখানো হয়নি ম্যাম, তসরে জরি বর্ডার হ্যান্ডপেন্টটা এর পরে দেখানো হবে। আজকে কিন্তু পিওর সিল্ক প্রিন্টের প্রচুর কালেকশন আছে, প্রচুর ভ্যারাইটি টাইপের পাবেন। যেরকম এই একটা প্রিন্ট, এটা আমার ভীষণ ভালো লাগলো দেখতে, মানে এই কম্বিনেশনসটা আমার আছে, প্রিন্টটা একটু ডিফারেন্ট বাট এই কম্বিনেশনসটা না ড্রিপ করার পর ভীষণ ভালো লাগে দেখতে। নেক্সট আরও একটা কালার দেখানো হচ্ছে, যারা ব্ল্যাক চাইছেন না অথচ একটু ব্রাইট শেডে, এটা দেখতে পারেন। এই লিফ মোটিভসের শাড়িটাও আমাদের ভীষণ পপুলার, এটার ব্ল্যাক নেভি ব্লু অনেকগুলো শেড করানো হয়েছিল, তবে এটা একটু ডিফারেন্ট শেডে আসে, স্পেশালি অফিস ওয়ার্কিংস উইমেন্স যারা আছেন এই ধরনের শেডসগুলো পিক করতে পারেন। এই থাকছে শাড়িটা আমাদের স্টার্টিং থেকে, স্টার্টিংয়ে আমরা পেয়ে যাচ্ছি এরকম মাস্টার্ড কালারের ব্লাউজ পিস, ব্লাউজ পিসে কিন্তু অল ওভার ব্লাউজ পিসটাই ছোট ছোট এরকম একটা ওয়ার্ক করা যাচ্ছে অ্যান্ড স্টার্টিং থেকে শাড়িটা আমরা পেয়ে যাচ্ছি এরকম লোয়ার পোর্শনে মাল্টি কালারে ডুয়েল কালারে যাচ্ছে লিভস মোটিভগুলো, যখন আমাদের ফ্লিপ পোর্শনস থেকে হ্যাঁ লোয়ার পোর্শনসটাতে পুরো এরকম পাত্তা মোটিভসটা থাকবে অ্যান্ড শাড়ি যাব ঘুম কর ফ্রন্ট ইয়োক মে আয়েগা তব সে লেকর পল্লু পোর্শন তক পুরা এসা পেন্ট আয়েগা সরি প্রিন্ট আয়েগা ইয়ে সব প্রিন্ট হ্যাঁ ইয়ে আগে আপকা পল্লু পোর্শন। খুব সফিস্টিকেটেড একটা কালার কিন্তু এটা, আর এটা যখন ড্রেপ করবেন এই পাতার মোটিভসটা পুরো ফ্রন্ট ইয়োকে মানে চেস্ট পোর্শনসটা কভার করবে। এগুলোর সাথে অল টাইম মাল্টিকালার, মাল্টিকালার মতলব বেডসের জুয়েলারি আর আদারওয়াইজ আপনারা হ্যান্ডমেড জুয়েলারি পরতে পারেন, সোনার গয়নার থেকে আমার মনে হয় মাল্টিকালার বেডস ফিটস এগুলো ভালো লাগবে দেখতে বেশি। এই আসবে লুকসটা, আর খুব ভালো ফল আসবে, প্রচুর যে স্টার্স দেওয়া আছে সেটাও না আর একেবারেই যে স্টার্স দেওয়া নেই সেটাও না, একটা মিডিয়াম পলিশিংয়ে করা আছে, কালেকশন সুপার, থ্যাংক ইউ। এগুলোর প্রাইস হচ্ছে 38.90। পিওর সিল্কের যা কিছু কালেকশনস দেখানো হচ্ছে সবগুলোরই সেম প্রাইস 38.90, 38.90 অ্যান্ড অল শাড়িস আর কামস উইথ ব্লাউজ পিস, সমস্ত শাড়ির ব্লাউজ পিস আছে এবং আমাদের সমস্ত সিল্ক এবং তসরের প্রোডাক্ট সিল্ক মার্ক সার্টিফাইড। সিল্ক মার্কটা স্ক্যান করলেই দেখবেন আমার নামটা শো করবে, সমস্তটাই কিন্তু আমাদের অরিজিনাল পিসেস। হ্যাঁ এগুলো ব্লক প্রিন্ট,
আমাদের খুব সুন্দর একটা ব্লক প্রিন্ট যেটা সবারই খুব পছন্দ এবং প্রচুর সেল হয় এই প্রিন্টটা, স্পেশালি যারা শ্যুট করাতে চাইছেন এই প্রিন্টটা তাদের জন্য পারফেক্ট, মাধবী লতা টাইপের একটা প্রিন্ট। এই থাকছে শাড়িটা স্টার্টিং থেকে। স্টার্টিং আমরা পেয়ে যাচ্ছি ব্লাউজ পিস, ব্লাউজ পিসে থাকছে আমাদের স্লিভসে দেওয়ার জন্য বর্ডার করা থাকছে। স্টার্টিং থেকে শাড়িটা আমাদের কিন্তু বোথ সাইডে এই বর্ডারটা যাচ্ছে, আপার পোর্শন আর লোয়ার পোর্শন বোথ সাইডে যাচ্ছে বর্ডারটা, অল ওভার শাড়িতে কিন্তু এটা যাচ্ছে। সিওডি ম্যাম নেই, এগুলোর প্রাইস 38.90। আঁচল পোর্শনসটা থাকছে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট, এই প্রিন্টগুলো সবই কিন্তু ব্লকের সাহায্যে করা হয়েছে এবং প্রিন্টটা কতটা প্রপার দেখে নিন। এই প্রিন্টটার প্রচুর কালার অপশন আজ পেয়ে যাবেন, অ্যান্ড ব্ল্যাকটা তো বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, একটা শাড়ি একটু প্লিটস করে দেখিয়ে দেওয়া হচ্ছে, অনেকেরই একটা ডাউট থাকে যে প্রচুর স্টার্চ হলে তো প্লিটস আসে না, সেক্ষেত্রে আমি বলবো এগুলো একদম মিনিমাল একটা স্টার্চ ইউজ হয়েছে, মানে যেটুকু স্টার্চটা না দিলেই নয়, একটা পলিশ সেরকম খুব ভালো ড্রেপ হবে শাড়িগুলো। আর এগুলোর ইউজ করার জন্য অনেকগুলো আপনারা অপশনস পাবেন, যেরকম সাপোজ আপনারা অনেকেই তো সন্ধ্যের দিকে ডিনারে যাচ্ছেন বা ফ্রেন্ডদের সাথে একটুখানি গেট টুগেদারে যাচ্ছেন, সেখানে তো নিশ্চয়ই একটা বেনারসি বা একটা কাঞ্জিভরম আমরা পরবো না, এই ধরনের হালকা লাইট ওয়েট অথচ গর্জাস লুকসের একটা শাড়ি ক্যারি করে নিলেন। একটা ফুল স্লিভস ব্ল্যাক ব্লাউজের সাথে বা স্লিভলেস কোনো স্মার্ট ব্লাউজের সাথেও পরতে পারেন। দেখুন কত সুন্দর ফল চলে আসছে না, আর প্রিন্টটা খুব প্রপার, মানে প্রিন্টটা সেই দূর থেকে ভিজিবিলিটি নেই, হিজিবিজি প্রিন্ট এরম টাইপটা নয়, স্লিক বর্ডার আছে তো। আর স্লিক বর্ডারের একটা প্লাস পয়েন্ট হলো শর্ট হাইট লং হাইট সবাইকে স্যুট করে, সির বর্ডারওয়ালা শাড়ি। ইস পার কালার অপশানস দেখ লিচিয়ে, ইয়ে হ্যাঁ একদম ডিপ বা হট ফুসিয়া পিঙ্ক বলতে পারেন। এগুলো অলরেডি কাস্টমাইজ করা আছে, কালারগুলো আমরা প্রিন্ট কাস্টমাইজ করি না, অনেকে কালার বলে দেন, কালারগুলো তাও বানিয়ে দেওয়া যায় মানে মোটামুটি কাছাকাছি। এটা দেখুন, এটা ব্রাইডদের জন্য পারফেক্ট। হ্যাঁ, আমাদের লাইভের লোকেশন হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিষ্ণুপুর, দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর কিন্তু নয়, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর, যেই বিষ্ণুপুরের নাম আশা করি আপনারা সকলেই শুনেছেন, স্বর্ণচরী বালুচরী মল্ল রাজাদের শহর হচ্ছে বিষ্ণুপুর। হেজি হয়, হ্যাঁ হেজি হয়ে গেল, একটু ওয়েট করে যাই। বুটিক নয় ম্যাম, আমরা অ্যাকচুয়ালি স্বর্ণচরী বালুচরী এবং বিষ্ণুপুরী সিল্কের ম্যানুফ্যাকচারার, আমাদের বাড়িতে তৈরি হয় আপনার স্বর্ণচরী বালুচরী এবং বিভিন্ন ধরনের যে বিষ্ণুপুরী কাতান সিল্কগুলো আপনারা দেখে থাকেন লাইক কলাক্ষেত্র 4D 3D এগুলোরও আমরা তৈরি করি। এই আসছে আমাদের নেক্সট কালার, এখন ঠিক ডিজাইনটা কিন্তু সেম যাচ্ছে ব্ল্যাকটার মতনই, এটা হলো কালার অপশন ফুসিয়া পিঙ্ক কালারের। অ্যাকচুয়ালি আমাদের প্রচুর প্রোডাকশান তো তো কাস্টমাইজটা পসিবল হয় না, আর আমাদের নিজস্ব তাঁতির ডিজাইনার আছেন, ওনারা সমস্ত ডিজাইনটা ঠিক করে দেন। এটা আসবে ফুসিয়া পিঙ্ক, হট পিঙ্ক, কিন্তু ইয়ে লাইট পিঙ্ক নেই হ্যাঁ, ঠিক আছে লাইট পিঙ্ক পর ভি ইস টাইপ কা প্রিন্ট অ্যাভেলেবল হ্যাঁ, লেকিন আজ ম্যানে হট পিঙ্কে দিখাযা হ্যাঁ। এটা দেখুন ব্রাইট একটা নেভি ব্লু কালার, প্রাইস রেঞ্জ অল আর সেম 38.90, 3890 ইজ দ্য প্রাইস রেঞ্জ। ব্রাইট একটা ব্লু কালারের সাথে অফ হোয়াইট বা স্টিল গ্রে কালারের প্রিন্ট আছে, এই প্রিন্টটা কিন্তু একটু গ্রেশ প্রিন্ট মানে হোয়াইটটা না। এই থাকছে আমাদের নেক্সট কালার অপশন, আগে শাড়িগুলো আমরা দেখলাম ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক, এটা আসছে আমাদের রয়্যাল ব্লু কালারের, অল ওভার বডিতে যাচ্ছে বোথ সাইডে আমাদের এই ওয়ার্কটা যাচ্ছে, অ্যান্ড আঁচল পোর্শন থাকছে। বালুচরীর লাইভ হচ্ছে পরশুদিন 12:30 থেকে, এটা কিন্তু একদম প্রপার একটা ডায়মন্ড হোয়াইট নয় কিন্তু, এটা কিন্তু আসছে আমাদের একটু গ্রেইশ হোয়াইটের উপর। এটাও খুব সুন্দর, ব্রাইট কালার যারা চাইছেন গো ফর ব্ল্যাক ওয়ান, গো ফর দিস ওয়ান, এই দুটো কালারের মধ্যে যে কোনো একটা নিতে পারেন, অ্যান্ড যারা ফুসিয়া পিঙ্ক চাইছেন ফুসিয়া পিঙ্কটা নিতে পারেন। নেক্সট কালারটা হচ্ছে অরেঞ্জিস রেড বা টমেটো রেড বলতে পারেন, এটা কিন্তু ব্লাড রেডটা নয়, তার থেকেও আর একটু হ্যাঁ অরেঞ্জ কালার, এক্স্যাক্ট অরেঞ্জ কালারই বলতে পারেন। প্রাইস রেঞ্জ সেম 38.90, এই প্রিন্টটা সমস্ত কালারেরই করানো হয়েছে, কম বেশি সবটাতেই ভালো লাগছে কিন্তু দেখতে। এই থাকছে শাড়িটা স্টার্টিং থেকে পেয়ে যাচ্ছি ব্লাউজ পিসে স্লিভসে দেওয়ার জন্য বর্ডার থাকছে, অল ওভার শাড়িটা যাচ্ছে কিন্তু বোথ সাইডে বর্ডারে আমাদের এই প্রিন্টটা যাচ্ছে, অ্যান্ড আঁচল পোর্শনসটা আসছে আমাদের এরকম অফ হোয়াইটের ওপরে, এই ওয়ার্কটা থাকছে আঁচল পোর্শনে।
সাথে মাল্টি কালারে যাচ্ছে, গ্রিন এন্ড ইয়েলো কালারে যাচ্ছে আমাদের ওয়ার্কটাই। হ্যান্ড পেইন্টেড কাতা না দেখানো হয়নি, পিওর সিল্কগুলোর পর আমরা তসর ব্লক তসরে হ্যান্ড প্রিন্ট দেখবো, দেন কাতানে হ্যান্ড প্রিন্টটা দেখবো। এগুলো সব কিন্তু ব্লক প্রিন্ট, জাস্ট বোথ সাইড এরম স্লিক বর্ডার থাকবে অ্যান্ড পল্লু পোর্শন পর আপকা ইস তরহ কা প্রিন্ট রহেগা। প্রাইস ফর দিস ওয়ান ইজ 38.90, অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং অ্যান্ড আউট অফ ওয়েস্ট বেঙ্গল শিপিং উইল বি অ্যাডেড। গুগল পে, ফোন পে, ব্যাঙ্ক ট্রান্সফার পেমেন্ট মেথড 24 আওয়ার টাইম মিলেগা পেমেন্ট কে লিয়ে। কনফার্মেশন কে বাদ ইউ উইল গেট 24 আওয়ার্স টাইম ফর মেক ইউর পেমেন্ট। সো আপ লোক আরাম সে পেমেন্ট কর সকতে হো, কোই হড়বড়ি নেই হ্যায়, জেসা কি অভি করনা হ্যায় উইদিন 5 মিনিটস মে করনা এসা নেহি হ্যায়, অ্যান্ড আপকো কনফার্মেশন মিলেগা লাইভ খতম হোনে কে বাদ। অভি সিফ আপ লোক পিকচার ভেজ কর রাখিয়ে জো আপ প্রোডাক্ট লেনা চাতে হো। সি গ্রিন কালার, লাস্ট টাইম এই কালারটা আমাকে অনেকে সাজেস্ট করেছিলেন যে মাদের দেবো, তো যেহেতু অনেকের মারাই খুব একটা ব্রাইট কালার পরেন না, সেক্ষেত্রে আমার মনে হয়েছে এই ধরনের সি গ্রিন কালারটা আপনারা দেখতে পারেন, খুব সুন্দর একটা স্মার্ট লুকস থাকবে এবং মর্নিংয়ে এটা পরা যাবে। এই থাকছে আমাদের নেক্সট কালার সি গ্রিন, বোথ সাইডে যাচ্ছে আমাদের ওয়ার্কটা, আঁচল পোর্শনসটা তো আসছে এই হোয়াইট কালারের ওপরে, পিঙ্ক অ্যান্ড ইয়েলো কালারে মিনে করা যাচ্ছে ওয়ার্কটা। এই আসবে প্রাইস আছে 38.90, হ্যাঁ 38.90 ইজ দ্য প্রাইস রেঞ্জ। বুকিং কে লিয়ে আপকো স্ক্রিনশট লেকার ভেজনা হ্যায়, হ্যাঁ এগুলোর কালারই দেখানো হচ্ছে। প্রাইস রেঞ্জ ইজ 38.90। নেক্সট কালার হচ্ছে একদম ভার্জিন কালারের ওপর, অফ হোয়াইটের সাথে তুতে কালারের কম্বিনেশনস উইদাউট ব্ল্যাক টাচ, কোনো ব্ল্যাক টাচ এটাতে নেই, কোনো রেড টাচ এটাতে নেই। সো জিনকো ব্ল্যাক টাচ নেই চাইয়ে, রেড টাচ নেই চাইয়ে, ইয়ে কালার লে সকতে। 2500, হ্যাঁ না 2500 নেই, 1890 আছে, হ্যাঁ হ্যাঁ 2500-র মধ্যে পেয়ে যাবেন। এই থাকছে আমাদের স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছি ব্লাউজ পিস স্কাই ব্লু কালারের, ব্লাউজ পিসে থাকছে স্লিভসে দেওয়ার জন্য বর্ডার করা যাচ্ছে, পুরো শাড়িতে যাচ্ছে আমাদের অফ হোয়াইটের ওপর বোথ সাইডে এরকম তুতে কালারের বর্ডার যাচ্ছে অল ওভার শাড়িটাতে, আঁচল পোর্শনসটা আসছে আমাদের এরকম তুতে কালারের সাথে পিঙ্ক অ্যান্ড মাস্টার্ড কালারে ওয়ার্ক করা যাচ্ছে আমাদের ডিজাইনটা। এটা যারা ভার্জিন কালারটা প্রেফার করেন আপনারা নিতে পারেন, ইয়ে কালার জো হ্যায় মতলব বহুতই খুবসুরত হ্যায় অ্যান্ড লাইট কালার জো লোক প্রেফার করতে হো আপ লোগোকে লিয়ে পারফেক্ট হ্যায়। প্রাইস রেঞ্জ ইজ 38.90, 38.90 ইজ দ্য প্রাইস রেঞ্জ। বুকিং কে লিয়ে আপ হোয়াটসঅ্যাপ কিজিয়ে, নম্বর আপকে স্ক্রিন পর হ্যায়। বালুচরির প্রাইস স্টার্টিং হচ্ছে আপনার সেম স্বর্ণচরির মতোই 9390-তে পাবেন স্টার্টিং রেঞ্জের মিনাকারি বালুচরি, অ্যান্ড তারপর আপনার হাই রেঞ্জের আছে 12490 এরম রেঞ্জের। বালুচরিতে আপনি স্বর্ণচরির মতো অত ভ্যারাইটি পাবেন না, বিকজ বালুচরির প্রোডাকশান আমাদের খুবই লিমিটেড, স্বর্ণচরিতে যে পরিমাণে দেখাতে পারি হয়তো অত দেখাতে পারবো না, বাট নেক্সট লাইভটা একটু ফলো রাখবেন বালুচরি অ্যান্ড কাঁথা স্টিচ, মানে আমাদের বেঙ্গলের দুটো টপ শাড়ি নিয়ে লাইভটা হবে। আচ্ছা পুজো পারপাসে পরার জন্য বা হোয়াইট রেড ব্ল্যাক, এটা তো ইউনিভার্সাল কালার কম্বিনেশনস, এই কালারের ওপর দেখুন এই প্রিন্টটা খুবই সফিস্টিকেটেড এবং খুব স্নিগ্ধ প্রিন্টটা। এটা আসবে ব্লাউজ থেকে পেয়ে যাচ্ছি আমরা ব্লাউজ পিস, ব্লাউজ পিস যাচ্ছে রেড কালারের কন্ট্রাস্টে, সাথে থাকছে স্লিভসে দেওয়ার জন্য বর্ডার করা থাকছে। স্টার্টিং থেকে শাড়িটা আমরা পেয়ে যাচ্ছি লোয়ার পোর্শনে রেড কালারের একটা চওড়া বর্ডার থাকছে, তার সাথে থাকছে ব্ল্যাক কালারের এরকম একটা ট্রাই মেটেরিয়াল। অল দিস আর সিল্ক, পিওর সিল্ক উইথ সিল্ক মার্ক। যখন আমরা পেয়ে যাচ্ছি সেখানে থাকছে কলগামুটি যাচ্ছে পুরো অল ওভার আঁচল পোর্শনসটাতে। এই কম্বিনেশনসটা কিন্তু এভার গ্রিন কম্বিনেশনস, ব্ল্যাক হোয়াইট অ্যান্ড রেড এই কম্বিনেশন আপনি যা কিছু পরুন, মানে শুধু শাড়ি বলবো না, কোনো আমরা স্কার্ট বাগেরা পরলে বা স্যুট পিস পরলেও কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে।
প্রাইস রেঞ্জ ইজ 3890 অ্যান্ড এই ধরনের পিওর সিল্কগুলো আপনারা ব্ল্যাক স্লিভলেস ব্লাউজের সাথে ক্যারি করতে পারেন। জরুরি নেই কি আপনি ইসকে সাথ ট্রেডিশনাল টাইপসই পহনা হ্যায় ব্লাউজ, আপ ব্লাউজ আর আপনে হিসাব সে বানা মডেলের এটাও প্রিন্টেড সিল্ক, এটাও প্রিন্টেড সিল্ক, দুটো ডিফারেন্ট হচ্ছে, এটা আপনার হোয়াইট বেশি আছে, ওটা ইয়েলো বেশি আছে, সেম টু সেম, হ্যাঁ মডেলের মতো ইয়েলোও আছে, তবে এক্স্যাক্ট সেম প্রিন্টটা তো হবে না, যেগুলো দেখানো হচ্ছে এগুলোর মধ্যে আপনারা চুজ করতে পারেন। ভেরি নাইস কালেকশান, থ্যাংক ইউ। মেটেরিয়াল ম্যাম অল আর পিওর বিষ্ণুপুরি সিল্ক, অল আর কামস উইথ সিল্ক মার্ক অ্যান্ড ব্লাউজ পিস, সবই শাড়ি উইথ ব্লাউজ পিসকে সাথ হ্যায়। হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাতে যারা চাইছেন তাদের জন্য কিন্তু আজ অনেক কটা অপশানস আছে। এটাতে দেখুন, এটাতে কিন্তু রেডের টাচটা নেই, রেড টাচ যারা চাইছেন না, জিন লোগো কো রেড টাচ নেই চাইয়ে, আপ লোক ইয়ে প্রিন্ট লে সকতে হো, ইয়ে ভি কাফি সুন্দর হ্যায় অ্যান্ড কালার কম্বিনেশন ভি বহুত হি আচ্ছা ওয়ালা হ্যায়। আচ্ছা এটার ব্লাউজ পিসটা দেখে নেব ফার্স্টেই, মাস্টার্ড ইয়েলোতে আসবে ব্লাউজের পোর্শনসটা। এই থাকছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের ওপর, সিম্পল যাচ্ছে ব্লাউজ পিসটা, কোনো রকম ডিজাইন থাকছে না ব্লাউজ পিসে। স্টার্টিং থেকে আমরা শাড়িটা পেয়ে যাচ্ছি, লোয়ার পোর্শনসটা যাচ্ছে এরকম ট্রায়াঙ্গেল মোটিভে, একটা ট্রায়াঙ্গেল প্রিন্ট করা যাচ্ছে অ্যান্ড আরেকটা ট্রায়াঙ্গেল যাচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের সিম্পল, এইভাবে অল ওভার আমাদের যাচ্ছে পিট পোর্শন পর্যন্ত ট্রায়াঙ্গেল মোটিভে। লোয়ার পোর্শনে যখন ফ্রন্টে আসছে তখন এই ট্রায়াঙ্গেল মোটিভসগুলো কিন্তু অপোজিট করে চলে আসছে, আপার অ্যান্ড লোয়ার বোথ সাইডে কিন্তু অপোজিট অপোজিটে এই ওয়ার্কটা থাকছে। 2500-এর মধ্যে ম্যাম দেখানো হবে, ওইগুলোতে সিল্ক মার্ক পাবেন না, ওইগুলো হচ্ছে মাহেশ্বরী ব্লক, এই আসবে আঁচলের পোর্শন, ইয়াগাপকা পল্লু কা পোর্শন, এই উইদাউট রেড টাচ মে হ্যায়, মাস্টার্ড ইয়েলো ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইটের একটা মিক্স ম্যাচ কালার, খুব সুন্দর এই প্যাটার্নটাও। প্রাইস রেঞ্জ ইস 3890। হ্যাঁ বডি হাগিং হবে, হালকা একটা স্টার্চ ইউজ হয়েছে, যদি পরবর্তীকালে আপনি স্টার্চটা না চান সেক্ষেত্রে যখন ড্রাই ওয়াশে দেবেন সেখানে শপে বলে দেবেন যে স্টার্চ ইউজ না করতে, দ্যাটস ইট, হালকা একটা স্টার্চ আছে, ঠিক আছে। প্রাইস রেঞ্জ থাকবে 3890। হোয়াইট এ স্কাই ব্লু ওয়ার্ক যেটা দেখালেন ওটা রেডটা পাওয়া যায়, ওটা রেডটা ম্যাম সোল্ড হয়ে গেছে, ওগুলো আবার চলে আসবে, আপনি 10-12 ডেজ পর একটা পিঙ্ক করুন পেয়ে যাবেন। আচ্ছা অনেকক্ষণ রেড হোয়াইট দেখানো হলো, এরপর একটু ব্রাইট শেডে যেটা আমাদের মডেল পরে আছে এই কালার কম্বিনেশনে দেখুন দেখানো হচ্ছে, খুব সুন্দর এটা একটা স্মার্ট ব্লক। প্রাইস রেঞ্জ 3890। ফার্স্টেই আসবে রেডে ব্লাউজ পিস, পেয়ে যাচ্ছি আমরা প্রথমেই রেড কালারের ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা যাচ্ছে সিম্পল, কোনো ওয়ার্ক থাকছে না ব্লাউজ পিসটাতে। শাড়িটা স্টার্টিং থেকে আমরা পেয়ে যাচ্ছি এরকম মাল্টি কালারে যাচ্ছে, তিনটে কালার যাচ্ছে পুরো বডিটাতে অ্যান্ড লোয়ার পোর্শনে যাচ্ছে আমাদের এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের স্কোয়ার মোটিভে যাচ্ছে আমাদের লোয়ার পোর্শনের ডিজাইনটা। শাড়িটা প্লিট পোর্শন পর্যন্ত শুধুমাত্র লোয়ার পোর্শনে এই ওয়ার্কটা থাকছে, যখন ফ্রন্টে চলে আসছে তখন কিন্তু বর্ডারটা বোথ সাইডেই আমরা পেয়ে যাচ্ছি, আপার অ্যান্ড লোয়ার বোথ সাইডে বর্ডারটা যাচ্ছে অ্যান্ড আঁচের পোর্শনসটা কিন্তু পুরোটাই যাচ্ছে আমাদের এরকম দাবা খেলার যে বোর্ড হয় সেই বোর্ডের একটা মোটিভ আছে আমাদের আঁচের পোর্শনসটাতে। খুব সুন্দর কালারফুল শাড়িটা, এই শাড়িটা কিন্তু বেশ কালারফুল এবং ইউনিক একটা কালার কম্বিনেশনস যেটা ইজিলি আপনার আই ক্যাচিং একটা লুকস ক্রিয়েট করবে। ইসকে সাথ ভি আপ লোক বিটস জুয়েলারি স্লিভলেস ব্ল্যাক ব্লাউজ এই টাইপসের দিয়ে ক্যারি করুন, ভালো লাগবে দেখতে। প্রাইস রেঞ্জ ইস অনলি 3890। আপ বুকিং কে লিয়ে হোয়াটসঅ্যাপ কিজিয়ে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে হবে, যারা ফার্স্ট টাইম লাইভ দেখছেন অথবা প্রোডাক্ট পারচেস করতে চাইছেন জাস্ট স্ক্রিনশটটা নিয়ে সেন্ড করে দিন। হ্যাঁ খুবই লাইট ওয়েট শাড়িগুলো, ভীষণ আরাম, এক্স্যাক্টলি, মানে আমরা সবাই আজকালকার দিনে লাইট ওয়েটটাই প্রেফার করি এবং এই ধরনের শাড়িগুলো একটা বাজেট ফ্রেন্ডলিও বটে। প্রাইস রেঞ্জ ইস অনলি 3890। নেক্সট আরও একটা হোয়াইটের ওপর স্ক্রিপ্টেড, স্ক্রিপ্টেড শাড়ি কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে, পরার পর স্মার্ট একটা লুকস থাকে, স্ক্রিপ্টেড জিনিসগুলো বেশ সুন্দর, স্ক্রিপ্টেড জুয়েলারিও দেখবেন এখন ট্রেন্ডে ভীষণই ইন। এই আসবে ব্লাউজ পিসটা,
স্টার্টিং এ থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের ব্লাউজ পিস, ব্লাউজ পিসে থাকছে বর্ডার স্লিভস দেওয়ার জন্য খুব স্লিক একটা বর্ডার যাচ্ছে ব্লাউজ পিসে। শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে আমাদের হোয়াইট কালারের বডিটা যাচ্ছে, অল ওভার বডিটা এরকম লিভ মোটিভ যাচ্ছে রেড কালারের, লোয়ার পোর্শনে থাকছে তিনটে কালারের যাচ্ছে আমাদের বর্ডারটা, বর্ডারে যাচ্ছে তিনটে কালার। অ্যান্ড মিডিলে মিডিলে দেখুন স্ক্রিপ্ট করা আছে কিছুটা করে, এগুলো সব মিশরীয় স্ক্রিপ্ট, এরকমভাবে স্ক্রিপ্ট যাবে। অ্যান্ড শাড়ি জব ঘুমকার ফ্রন্ট ইয়োক মে আ জায়গা না, তব আপার অ্যান্ড লোয়ার বোথ সাইড মে হি আপকো এসা ওয়ালা স্ক্রিপ্ট মিলেগা। সিওডি নট অ্যাভেলেবল, ওনলি গুগল পে, ফোন পে অ্যান্ড ব্যাঙ্ক ট্রান্সফার, অনলাইন পেমেন্ট। এই থাকছে আমাদের আঁচল পোর্শনসটা, আঁচল পোর্শনে থাকছে আমাদের মাল্টি কালারের এরকম ওয়ার্ক যাচ্ছে, আর মাঝে মাঝে থাকছে একটা করে ব্লক যাচ্ছে আমাদের স্ক্রিপ্টের। খুব সুন্দর এটাও, এটা একদম ডায়মন্ড হোয়াইটের ওপর আছে শাড়িটা। প্রাইস রেঞ্জ 3890, অল আর সেম প্রাইস, স্যার প্রিন্ট আলাগ আলাগ হোগা, ঠিক আছে, সমস্ত শাড়িগুলোরই প্রাইস রেঞ্জ সেম, শুধুমাত্র প্রিন্টগুলো আলাদা আলাদা হবে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সিল্ক কুইনটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, আমাদের সমস্ত রেকর্ডেড লাইভ ওখানে শেয়ার করা আছে, সেখান থেকেও আপনারা বুকিং করতে পারেন, বা লাইভ কমপ্লিট হওয়ার পর পিকচার নিয়ে সেখান থেকেও বুকিং করতে পারেন। নেক্সট হচ্ছে ইয়েলোর সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশনস, ইয়েলো উইথ ব্ল্যাক, মাস্টার্ড ইয়েলোর সাথে দেখুন ব্ল্যাকের পুরো শাড়ির জুড়ে আসবে এই ধরনের ছোট্ট ছোট্ট একটা পাতা পাতা প্রিন্টের কাজ। স্টার্টিংয়ে আমরা পেয়ে যাচ্ছি ব্লাউজ পিস, ব্লাউজ পিস যাচ্ছে কন্ট্রাস্টে ইয়েলো কালারের, সাথে যাচ্ছে আমাদের স্লিভসে একটা ব্ল্যাক কালারের সিম্পল একটা বর্ডার যাচ্ছে স্লিভসে দেওয়ার জন্য। শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে আমাদের বডিটা যাচ্ছে ব্ল্যাক কালারের, অ্যান্ড বোথ সাইড যাচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের, অল ওভার শাড়িটা কিন্তু সেম যাচ্ছে। অ্যান্ড যখন আঁচল পোর্শনসটা আসছে, আঁচলে কিন্তু ওয়ার্কটা একটু ডিফারেন্ট চলে আসছে, হোয়াইটের ওপরে থাকছে ব্ল্যাক কালারের ওয়ার্ক করা। প্রাইস রেঞ্জেস 3890, 3890 ইজ দ্য প্রাইস রেঞ্জ। বুকিং কে লিয়ে আপকো স্ক্রিনশট লেকার ভেজনা হ্যায়, স্ক্রিন পে আপকা নাম্বার দিয়া হুয়া হ্যায়, স্ক্রিনে দেখুন নাম্বারটা দেওয়া আছে। এই আসছে আমাদের লুকস, ফ্রন্ট পোর্শনস থেকে শুরু করে পুরো অল ওভার শাড়িটা যাচ্ছে এরকম সেম প্রিন্টেড, না হোল শাড়ি স্ক্রিপ্টেড নেই। প্রাইস রেঞ্জ 3890, 3890। এগুলো সবই কিন্তু ব্লক প্রিন্ট, ওকে, হ্যান্ড পেইন্টও দেখানো হবে, তসরের হ্যান্ড পেইন্ট এরপর দেখবো, দেন আমরা কাতানে হ্যান্ড প্রিন্টটা দেখবো, এগুলো সব ব্লক প্রিন্ট, ইয়ে আপকা সবই ব্লক প্রিন্ট হ্যাঁ। বেঙ্গল মে আমারা শিপিং চার্জেস ফ্রি হ্যাঁ, ঠিক আছে, জিনকা অ্যাড্রেস বেঙ্গল কা হোগা উসকে লিয়ে শিপিং চার্জেস ফ্রি হ্যাঁ, অ্যান্ড আউট অফ বেঙ্গল শিপিং উইল বি অ্যাডেড হ্যাঁ, না সেরে দাও সেরে এটা দেখিয়ে দেয়। প্রাইস রেঞ্জ আসবে 3890, এটা আমাদের মডেল যেরকম পরে আছে কিছুটা ওই টাইপের কালার কম্বিনেশনসটা। ফার্স্টে আসবে এটার দেখাতে হবে না, এটা আসবে আপনার প্রিন্ট, ইয়ে আয়েগা আপকা প্রিন্ট, মতলব পেন্ট নেই হ্যাঁ, পেন্ট ভি হাম দিখায়েঙ্গে, ইয়ে হো গিয়া আপকা প্রিন্ট। এটা একটু স্টার্টিং থেকে দেখে নিন, এটা কিন্তু হাফ অ্যান্ড হাফে আছে, মতলব ফার্স্ট হাফ ইসকা ইয়েলো হি আয়েগা অ্যান্ড সেকেন্ড হাফটা আসবে এরকম ব্ল্যাক কালারের প্রিন্টের ওপর। এই থাকছে শাড়িটা স্টার্টিংয়ে আমরা পেয়ে যাচ্ছি রেড কালারের ব্লাউজ পিস, অ্যান্ড শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে আমাদের ইয়েলো কালারের ওপর, লোয়ার পোর্শনসটা যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের স্ট্রাইপস যাচ্ছে। হ্যাঁ হোয়াইটটা তো খুব ভালো লাগছে, হ্যাঁ ওটাই স্ক্রিপ্টেড। এই শাড়িটা দেখে নিন, ফার্স্ট থেকে কিন্তু এরকম আসবে, ওকে, লোয়ার পোর্শনে শুধু প্রিন্টটা আসবে, অ্যান্ড শাড়ি জব ঘুমকার ফ্রন্ট ইয়োক মে আয়েগা তব আপকা এসা প্রিন্ট হো জায়েগা, মানে এই ব্যাপারটাই যে জিগজ্যাগ জিগজ্যাগ পোর্শনসটা, এটা কিন্তু থাকবে ফ্রন্ট ইয়োকে, ওকে। প্রাইস রেঞ্জেস 3890, 3890 ইজ দ্য প্রাইস রেঞ্জ। বুকিং কে লিয়ে আপকো স্ক্রিনশট লেকার ভেজ দেনা হ্যায়। পিওর সিল্কের প্রিন্টের যে কটা কালেকশন ছিল মোটামুটি সবগুলোই দেখানো কমপ্লিট। নেক্সট আমরা দেখবো তসর উইথ হ্যান্ড পেইন্ট জারি বর্ডার, সমস্ত শাড়ি কিন্তু যতগুলো এতক্ষণ অবধি দেখানো হয়েছে সিল্কমার্ক সার্টিফাইড, আপনারা নিশ্চিন্তে বুকিং করতে পারেন আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং। এরপর আমরা তসর হ্যান্ড পেইন্ট দেখবো উইথ জারি বর্ডার, তসরের টেক্সচারটা একটু ম্যাট হওয়ার জন্য এটাতে গ্লসি ফিনিশ থাকবে না,
যারা তসর পছন্দ করেন আপনারা সবাই জানেন ইটস কোয়াইট ম্যাট ফিনিশ। ফার্স্টেই আসবে ব্লাউজ পিসটা, একটা অনিয়ন পিঙ্ক কালারে থাকছে ব্লাউজ পিস, জারি বর্ডার বোথ সাইডেই আসবে। এই থাকছে ব্লাউজ পিসটা, স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছে অনিয়ন পিঙ্ক কালারে। শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে আমাদের আপার পোর্শনটা যাচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারে, দেন লোয়ার পোর্শনটা আসছে অফ হোয়াইট কালারে। লোয়ার পোর্শনে থাকছে আমাদের এরকম ফ্লোরাল ওয়ার্ক যাচ্ছে হ্যান্ড এর পেইন্ট, হ্যাঁ হ্যান্ড পেইন্ট, এন্ড এখানে যাচ্ছে লোয়ার পোর্শনে হ্যান্ড পেইন্ট যাচ্ছে ফ্লোরাল, এন্ড যখন আমাদের ফ্রন্ট ইয়ারকে আসছে তখন কিন্তু আমাদের চলে আসছে এটা অল ওভার এরকম একটা অফ হোয়াইটের উপরে চলে আসছে আমাদের ফ্লোরাল প্রিন্ট পেইন্ট করা। প্রাইস রেঞ্জ এটার আসবে 5190, অ্যান্ড পল্লু পোর্শনে এরকম জারি স্ট্রাইপ থাকবে। এই কালারটা খুব মিষ্টি একটা কালার, মাস্টার্ড ইয়েলোর সাথে না অনিয়ন পিঙ্কের একটা কম্বিনেশন। প্রাইস রেঞ্জ ইস ওনলি 5190, মেটেরিয়াল পিওর তসর, পিওর গাছি তসর কে উপর হ্যাঁ, বোথ সাইড জারি কা বর্ডার আয়েগা, ইয়ে আয়েগা লুকস। প্রাইস রেঞ্জ ইস 5190, সিল্ক মার্ক নিজে কথা বলছি, থ্যাংক ইউ। একটু ছোটো বুটা না ম্যাম, যেগুলো ছিল প্রিন্টে সবগুলোই মোটামুটি দেখানো হয়ে গেছে। হ্যাঁ এগুলো তসরে, ইয়ে তসর কে উপর হ্যান্ড পেইন্ট হ্যাঁ, তসর ম্যাট টেক্সচার পর আয়েগা। যারা ফার্স্ট টাইম পারচেস করছেন না, যে লোক ফার্স্ট টাইম তসর লে রে হো, তসর মে আপকা সিল্ক কে তরহ ফিনিশিং নহীন মিলেগা, মতলব উতনা জ্যাদা ফ্ললেস নহীন হ্যায়, থোড়া ম্যাট ফিনিশ পর আয়েগা লুকস। প্রাইস রেঞ্জ 5190, তসরে ব্লকও হয় তসরে হ্যান্ড পেইন্টও হয়। এটা হচ্ছে হ্যান্ড পেইন্ট, এবং আজ আমরা তসরের হ্যান্ড পেইন্ট কালেকশনগুলোই দেখব। প্রাইস রেঞ্জ থাকবে 5190, 5190 টাকা আসবে প্রাইস। নেক্সট যেটা দেখানো হচ্ছে, হ্যাঁ দেখা ফ্লোরাল পেইন্টে যাবে আরও একটা খুব সুন্দর, একদমই তসরের ভার্জিন কালারের ওপর করা আছে, একটা রেড কালার দিয়ে রোজ মোটিভ করা আছে পুরো শাড়িটা জুড়ে, এবং কোনো ব্ল্যাকের টাচ নেই। ব্লাউজ পিস আসবে রেড কালারের, এই যাচ্ছে আমাদের ব্লাউজ পিস, কন্ট্রাস্টে যাচ্ছে রেড কালারের ব্লাউজ পিস, বোথ সাইডে যাচ্ছে আমাদের গাছি তসর, গাছি তসর না হলে আপনার এই ফ্ললেস ব্যাপারটা আসবে না। শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে আমাদের এরকম রোজ মোটিভ যাচ্ছে অল ওভার শাড়িটাতে, বিগ সাইজের রোজ মোটিভ যাচ্ছে, হ্যান্ড পেইন্ট করা আসছে এগুলো পুরো শাড়িটাই, কিন্তু যে মোটিভগুলো দেখছি সেগুলো কিন্তু পুরোটাই হ্যান্ড পেইন্ট করা। অল ওভার শাড়িটাই যাচ্ছে আমাদের এরকম রোজ মোটিভগুলো, অ্যান্ড আঁচল পোর্শনসটাতে থাকছে আমাদের এরকম জারি চেকসে যাচ্ছে আঁচলটা। ये सभी हैंड पेंट है, ठीक है, ऑल दीज आर हैंड पेंट एंड सेम प्राइस 5190 विदाउट ब्लैक टाचर मध्य तसर वर्जिन कलर ओपर शुधुमात्र रेड और ग्रीन दिए करा हुए छे। एगुलोर साथे ना मैचिंग करे अपनारा हैंडमेड जुएलारी बनिए नीन, खूब ক্লাসি এবং খুব ইউনিক লাগে দেখতে। মানে তসর তো নিজেই একটা এলিগেন্ট লুকস ক্রিয়েট করে, ইসকে সাথ বহুত হেভি জুয়েলারি পহনে কি একদম জরুরত নেই হ্যায়, একদম ছিমছাম লুকের কোনো একটা হালকা জুয়েলারি পরবেন এনাফ। নেক্সট দেখানো হচ্ছে তসরের ওপর একটু কলমকারি পেন্টেড টাইপের পিকক মোটিভও করা আছে, প্রাইস রেঞ্জ অল আর সেম 5190, ব্লিউতে আসবে ব্লাউজ পিসটা, খুব সুন্দর এই পেইন্টটা, এটা আসবে ব্লাউজ পিস ব্লিউতে, একদম ব্রাইট একটা ব্লিউতে আসবে ব্লাউজ পিস, দেন শাড়িটা স্টার্ট হচ্ছে আপনার অফ হোয়াইট দিয়ে। এই যাচ্ছে ব্লাউজ পিসটা, বোথ সাইডে যাচ্ছে জারি বর্ডার, অফ হোয়াইট কালারে থাকছে আমাদের শাড়ির যে বডিটা, অ্যান্ড তার উপরে থাকছে আমাদের এরকম বড় বড় পিকক মোটিভ যাচ্ছে পুরো অল ওভার শাড়িটাতে, একদম পুরোটাই কিন্তু হ্যান্ড পেইন্ট করা। হ্যাঁ এগুলো তসরের তো এইরকমই হয়। প্রাইস রেঞ্জ থাকবে 5190, 5190, এটা আসবে পুরোটাই আপনার এ ধরনের তসরের ওপর কলমকারি প্যাটার্নের একটা পেন্ট, বিগ সাইজের পিকক করা আছে, এবং তসরের ভার্জিন কালারের ওপর মাল্টি কালারটা ইউজ হয়েছে, তো এর সাথে মাল্টি কালার বিটস দিয়ে ক্যারি করতে পারেন। প্রাইস রেঞ্জ 5190, ভীষণই সুন্দর শাড়িগুলো, এবং প্রতিটা শাড়ি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পেইন্টের, মানে কোনোটা ফ্লোরাল পেইন্টে করানো হয়েছে, কোনোটা এই ধরনের মাল্টি কালার করানো হয়েছে। যাদের যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দিন, বুকিং কে লিয়ে আপ হোয়াটসঅ্যাপ করনা পড়েগা। গাছি তসর ম্যাম, এগুলো সবই গাছি তসরের ওপর প্রিন্ট করা, সরি পেইন্ট করা আছে। প্রাইস রেঞ্জ 5190, 5190।
নেক্সটটা দেখে নিন, খুব সুন্দর আবার একটা ফ্লোরাল পেইন্টের ওপরে থ্রি ডি শেডে করা আছে। এটা থ্রি ডিতে যেরকম তিনটা শেড থাকে না শাড়িতে, সেরকম দেখুন এটা থ্রি ডি শেডে করা আছে। এটা হচ্ছে আমাদের শাড়িটা স্টার্টিং থেকে। স্টার্টিংয়ে আমরা পেয়ে যাচ্ছি এরকম টুতে কালারের ব্লাউজ পিস। ব্লাউজ পিসে থাকছে বোথ সাইডে এরকম জারির বর্ডার যাচ্ছে। শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে আমাদের এরকম মাল্টি কালারের আসছে। আপার পোর্শনসটা থাকছে আমাদের একটু ডার্ক মাস্টার্ড কালারের, লোয়ার পোর্শনসটা ইয়েলো কালার হতে হতে দেন অফ হোয়াইট কালারে আসছে। পুরো লোয়ার পোর্শনসটা থাকছে আমাদের এরকম ফ্লোরাল পেইন্ট করা যাচ্ছে। অল ওভার শাড়িটা যাচ্ছে সেম এরকম তিনটে কালারে যাচ্ছে, থ্রি ডিতে যাচ্ছে শাড়িটা পুরোটাই। লোয়ার পোর্শনে থাকছে এরকম ফ্লোরাল পেইন্ট করা, অ্যান্ড আঁচল পোর্শনসটা পেয়ে যাচ্ছি আমরা এরকম ডুয়াল টোনে থাকছে আঁচল পোর্শনসটা, রয়্যাল ব্লু অ্যান্ড তুতে কালারে যাচ্ছে আঁচলটা, সাথে থাকছে মাঝে মাঝে এরকম জারি চেকসে যাচ্ছে অল ওভার আঁচল পোর্শনসটা। এটা প্রাইস হলো 5190 এটা মেইনলি কালারের যে শেডটা চেঞ্জ হয়েছে না, এটাই শাড়িটাকে একটা গ্ল্যাম লুকস দিয়েছে। তার উপর তো পেইন্টিংটা আছেই, রাস্ট মাস্টার্ড ইয়েলো অ্যান্ড অফ হোয়াইট এই তিনটে কালার মিশিয়ে কিন্তু করা আছে। ये आ रहा है हमारा आंचल पोर्शन, साथ मिल जाएगा आपको कॉन्ट्रास्ट पर ब्लाउज पीस। बोथ साइड पर आएगा ऐसा जरी का बॉर्डर, और जो पूरा साड़ी आएगा वो तीनों कलर पर थ्री डी पर आएगा पूरा साड़ी। प्राइस रेंज प्रतिटरी सेम 5190 पे। एक पेंट का भीषण ही अट्रैक्टिव, माने স্পেশালি এই ধরনের যে কালার চেঞ্জিংয়ের ব্যাপারটা হয়েছে, তো মানে থ্রি ডির যে কনসেপ্টটা করা হয়েছে তার সাথে পেন্টিংয়ের কনসেপ্টটা বা কালার কম্বিনেশনসটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। প্রাইস রেঞ্জ 5190। নেক্সট কালার হচ্ছে রয়্যাল ব্লুয়ের সাথে বার্ডস মোটিভসে। প্রচুর টাইপের ভ্যারাইটি দেখানো হবে, বার্ডস মোটিভস, ফ্লোরাল, অনেক কালারফুল শাড়ি। আমার একটা নিয়েছে, শুন, থ্যাংক ইউ। সব গাছি দশরের উপর। এই থাকছে আমাদের নেক্সট কালার। স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছি আমরা মাস্টার্ড ইয়েলো কালারের ব্লাউজ পিস। বোথ সাইডে যাচ্ছে পিঙ্ক কালারের জারির বর্ডার যাচ্ছে। শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে আমাদের রয়্যাল ব্লু কালারের আপার পোর্শনটা, অ্যান্ড লোয়ার পোর্শনসটা থাকছে আমাদের অফ হোয়াইট অ্যান্ড ইয়েলো কালারের কন্ট্রাস্টে যাচ্ছে লোয়ার পোর্শনসটা। পুরো শাড়িটা লোয়ার পোর্শনসে এরকম আমাদের বার্ড মোটিভ যাচ্ছে অল ওভার শাড়িটাতে। যখন ফ্রন্টে আসছে শাড়িটা তখন ফ্রন্ট পোর্শনসে আসছে আমাদের অফ হোয়াইট অ্যান্ড ইয়েলো কালারের উপরে বার্ড মোটিভ যাচ্ছে অল ওভার ফ্রন্ট পোর্শনসটাতে। আঁচলটা থাকছে আমাদের মাল্টি কালারের চেকসে যাচ্ছে আঁচল পোর্শনসটা। এটা প্রাইস হলো 5190। প্রাইস রেঞ্জ আমাদের লুকস ফ্রন্ট পোর্শনসটা আছে এরকম অল ওভার শাড়িটা যাচ্ছে আমাদের সেম ডিজাইনে, আঁচল পোর্শনসটা পেয়ে যাচ্ছি আমরা এরকম একটা জারি চেক্স, সাথে থাকছে আমাদের কন্ট্রাস্টে অফ দ্য হোয়াইট কালারে হলুদ কালারে আমাদের ব্লাউজ পিস। প্রতিটি তসর এবং সিল্কের যা কিছু আইটেম দেখানো হচ্ছে সবই কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড। আপনারা নিশ্চিন্তভাবে পারচেজ করতে পারেন, এবং তসরের টেক্সচার যেরম হয় ম্যাট ফিনিশে আসবে, সিল্কের টেক্সচারগুলো একটুখানি শাইনি পলিশে আসবে। আচ্ছা, প্রাইস রেঞ্জ 5190। নেক্সটটা দেখুন, একটা বাটিকের ক্র্যাকের ওপর দেখানো হবে। প্রাইস রেঞ্জ 5190, 5190। তসরের যেরম জরি বর্ডার থাকে অ্যাজ ইট ইজ থাকছে, শুধুমাত্র বাটিকের টেক্সচারটা শাড়িতে অ্যাড হয়েছে, এবং তসরের পেইন্টের স্টাইলটা বা কনসেপ্টটা একদম নতুনত্ব এটাতে। এই থাকছে আমাদের ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা আমরা পেয়ে যাচ্ছি এরকম পিঙ্ক কালারের ওপরে ক্র্যাক মোটিভসে যাচ্ছে, স্লিভসে বোথ স্লিভসে দেওয়ার জন্য দুটো তবলা যাচ্ছে আমাদের। ও কি সুন্দর শাড়িগুলো, থ্যাংক ইউ। শাড়িটা স্টার্টিং থেকে লোয়ার পোর্শনে যাচ্ছে আমাদের এই ডিজাইনটা, এবং ট্রায়াঙ্গেল শেপে যাচ্ছে আমাদের মাঝে মাঝে ডিজাইনগুলো, তার মধ্যে থাকছে আমাদের এরকম ফ্লোরাল পেইন্ট করা থাকছে। অল ওভার শাড়িটা আমাদের এরকম যাচ্ছে, ফ্রন্ট পোর্শনে যখন চলে আসছে তখন কিন্তু আপার অ্যান্ড লোয়ার বোথ সাইডে অল্টারনেট করে করে আমাদের এই ডিজাইনটা আমরা পেয়ে যাচ্ছি। এটা একটু ফেডেড রেড, মানে ব্লাড রেড ঠিক নয়, একটুখানি ফেডেড রেড। এই আসবে আঁচল পোর্শন, আঁচলটা থাকছে এরকম বিগ সাইজের ট্রায়াঙ্গেল মোটিভে, অফ হোয়াইটের উপরে ক্র্যাক মোটিভস যাচ্ছে, সাথে এরকম বিগ সাইজের দুটো তবলা করা থাকছে, সাথে আমাদের যাচ্ছে লোটাস মোটিভ।
এটা হচ্ছে আপনার স্ট্রবেরি রেড বলতে পারেন, মানে ব্লাড রেড বা কটকটে যে রেডটা হয় না সেটা নয়, স্ট্রবেরি রেড টাইপের কালারটা। খুব সুন্দর এই কালারটাও। প্রাইস রেঞ্জ 5190, 5190। তসর কে উপর ক্র্যাক বাটিক কা মোটিভ হ্যায়, উসকে সাথ হ্যায় পেন্টিং। প্রাইস রেঞ্জ ইজ সেম 5190। নেক্সট হচ্ছে একটা অকার ইয়েলোর সাথে একটা চিকু কালারের কম্বিনেশনস। এই কম্বিনেশনসটা স্পেশালি তসর হ্যান্ড পেন্টে আমাদের ভীষণ পপুলার। এই টাইপের প্রচুর পেন্ট আমরা প্রায় দেখাই এবং এই কম্বিনেশনসটা সবসময় হিউজ ডিমান্ড থাকে। এই থাকছে শাড়িটা স্টার্টিং থেকে। স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছি আমরা চিকু কালারের ব্লাউজ পিস। ব্লাউজ পিসে থাকছে স্লিভসে দেওয়ার জন্য বর্ডার পেয়ে যাচ্ছি। হ্যাঁ, মহেশ্বরী দেখানো হবে। শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে আমাদের ইয়েলো কালার, লোয়ার পোর্শনে যাচ্ছে এরকম ফ্লোরাল একটা পেন্ট করা। পেন্টটা কিন্তু ভীষণ সুন্দর একটা পেন্ট যাচ্ছে আমাদের লোয়ার পোর্শনে। যখন শাড়িটা ফ্রন্টে আসছে তখন কিন্তু এরকম সেমি সার্কেল যে পেন্টটা থাকছে সেটা কিন্তু আমাদের বোথ সাইডে এরকম অল্টারনেট করে করে আসছে। শাড়িটার ফ্রন্ট পোর্শনে আঁচলের কাছে থাকছে আমাদের এই পেন্টটা, অ্যান্ড মিডলে মিডলে থাকছে জারি চেক যাচ্ছে অল ওভার আঁচল পোর্শনসটাতে। এটার প্রাইস হলো 5190। আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু উইথ ব্লাউজ পিস অ্যান্ড সিল্ক মার্ক সার্টিফাইড। আচ্ছা, পার্চেসের নিয়ম প্রোডাক্ট নিয়মটা একটু বলে দিতো ওই স্ক্রিনশট নিয়ে সেন্ড। পারচেস করতে গেলে আপনাদেরকে করতে হবে লাইভ থেকে যে শাড়িটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে জাস্ট সেন্ড করতে হবে হোয়াটসঅ্যাপে। যদি অ্যাভেলেবেল থাকে শাড়িটা দেন আপনাদের কনফার্ম জানানো হবে, তারপর আপনাদের পেমেন্ট করতে হবে। পেমেন্টের জন্য ফোনপে গুগল পে বা ব্যাঙ্ক ট্রান্সফার সিওডি কিন্তু অ্যাভেলেবেল নয়। আমাদের কনফার্মেশনের পর কিন্তু 24 আওয়ার্স টাইম দেওয়া থাকবে, তার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে। এই থাকছে আমাদের নেক্সট শাড়ি। নেক্সট শাড়িটা আসছে আমাদের নিয়ন ইয়েলো কালারের ওপরে যাচ্ছে শাড়িটা। কন্ট্রাস্টে আমরা পেয়ে যাচ্ছি রেড কালারের ব্লাউজ পিস। রেড কালারটা কিন্তু একটু ডার্ক কালারে পেয়ে যাচ্ছি আমরা, হালকা মেরুন ভাষা। অ্যান্ড স্লিভসে যাচ্ছে বোথ স্লিভসে আমাদের বর্ডার থাকছে, অ্যান্ড তার সাথে যাচ্ছে আমাদের দুটো এরকম লোটাস পেন্ট যাচ্ছে বোথ স্লিভসে দেওয়ার জন্য। শাড়িটা স্টার্টিং থেকে পেয়ে যাচ্ছি লোয়ার পোর্শনে আমরা এরকম ফ্লোরাল একটা পেন্ট পেয়ে যাচ্ছি, আপার পোর্শনে একটু লাইট কালারের ইয়েলো, আর লোয়ার পোর্শনে যাচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের। অল ওভার শাড়িটায় যাচ্ছে আমাদের এরকম সেম ডিজাইনে যাচ্ছে, লোয়ার পোর্শনে আসছে এই ডিজাইনটা, যখন ফ্রন্টে আসছে তখন কিন্তু অল ওভার ফ্রন্ট পোর্শনসটাতে আমরা পেয়ে যাচ্ছি এরকম হ্যান্ড পেন্ট করা থাকছে। এই প্রত্যেকটা শাড়ি যেগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু পুরোটাই হ্যান্ড পেন্ট করা, অ্যান্ড এটার বেস মেটেরিয়ালটা কিন্তু তসর থাকছে। এটা প্রাইস হলো 5190। খুব সুন্দর একটা পিকক মোটিভ যাচ্ছে অল ওভার ফ্রন্ট পোর্শনসটাতে, অ্যান্ড আঁচল পোর্শনসটা আমরা দেখে নিচ্ছি তিনটে মাল্টি কালারে যাচ্ছে আঁচলটা, মিডলে মিডলে থাকছে এরকম জারি চেকসে। এই আসছে আমাদের লুকস। ফ্রন্ট পোর্শনসটা আসছে অল ওভার এই ওয়ার্কটা যাচ্ছে, আঁচল পোর্শনসটা যাচ্ছে জারি চেকস যাচ্ছে, অ্যান্ড সাথে পেয়ে যাচ্ছে আমরা কন্ট্রাস্টে রেড কালারের ব্লাউজ পিস। একটু সাইডে সাইডে বেরিয়ে যাচ্ছে এগুলো থাকবে কমন বলে দেয়। এই থাকছে আমাদের হ্যান্ড পেন্ট করা যাচ্ছে পুরো অল ওভার শাড়িটাতে। এগুলো যেহেতু হ্যান্ড পেন্ট করা সেগুলো কিন্তু একদমই যেগুলো প্রিন্টের মতন অত প্রমিনেন্ট হবে না, একটু সাইডে বেরিয়ে যাবে যেহেতু এগুলো এক একজন আর্টিস্ট নিজেরা হাতে বানান। এই থাকছে অল ওভার শাড়ির পেন্টটা, পিকক মোটিভে যাচ্ছে আমাদের পেন্টটা, সাথে থাকছে লোটাস এক একটা ডিজাইন যাচ্ছে মিডলে মিডলে। শাড়িটা শুরুর থেকে দেখুন লোয়ার পোর্শনে পেন্টিংটা থাকছে, অ্যান্ড শাড়িটা যখন ফ্রন্ট ইয়কে আসছে তখন কিন্তু পেন্টিংয়ের ভলিউমটাও বেড়ে যাচ্ছে এবং পুরো ফ্রন্ট ইয়কটা
পেইন্ট, পুরো ফুল পেইন্ট থাকছে। অ্যান্ড এই কালারটা হচ্ছে বেশ ব্রাইট একটা ইয়েলো, লাইম ইয়েলো টাইপের ইয়েলো, এটা মাস্টার্ড ইয়েলো নয়। প্রাইস রেঞ্জ ইস অনলি 5190, বেস মেটেরিয়াল পিওর তসর। এই টাইপের জিনিসগুলো প্রতিটাই ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্টে করা হয়েছে, যাদের যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দিন। সি গ্রিন হবে? সি গ্রিন তো নেই ম্যাম, তবে স্কাই ব্লু আছে, স্কাই ব্লুটা দেখুন দেখিয়ে দেওয়া হচ্ছে। এই থাকছে আমাদের নেক্সট শাড়ি, নেক্সট শাড়ি থাকছে স্কাই ব্লু এর উপর এরকম ক্র্যাক মোটিভস দিয়ে যাচ্ছে আমাদের শাড়িটা। স্টার্টিং এ পেয়ে যাচ্ছি আমরা ব্লাউজ পিস, ব্লাউজ পিসে থাকছে স্লিভস এ দেওয়ার জন্য বর্ডার থাকছে, খুব সুন্দর পেইন্ট করা যাচ্ছে ব্লাউজ পিসটাতে। শাড়িটা স্টার্টিং থেকে পেয়ে যাচ্ছে আমরা এরকম ডুয়েল টোনে তসরে হ্যান্ড পেইন্ট দেখাচ্ছে, হ্যাঁ তসর উইথ হ্যান্ড পেইন্ট। আপার পোর্শনসটা থাকছে আমাদের স্কাই ব্লু কালারে, আর লোয়ার পোর্শন যেখানে পেইন্টিংটা করা থাকছে সেটা কিন্তু আমাদের অফ হোয়াইট এর উপর করা থাকছে। পুরো ক্লিপ পোর্শন পর্যন্ত থাকছে আমাদের এই ডিজাইনটা এরকম লোয়ার পোর্শনে আসছে, ফ্রন্টে আসছে শাড়িটা আমাদের এরকম অফ হোয়াইট কালারের উপরে। আসল পোর্শনসটাতে আমরা পেয়ে যাচ্ছি এই ডিজাইনটা, আঁচলটা পেয়ে যাচ্ছি অফ হোয়াইট এর উপরে এরকম ফ্লোরাল পেইন্ট করা থাকছে। পুরো অল ওভার শাড়িটাই যাচ্ছে এরকম লোয়ার পোর্শনসটাতে অফ হোয়াইট এর উপরে ফ্লোরাল পেইন্টটা। আর বাটিকের ক্র্যাকটা কিন্তু পুরো শাড়িটা জুড়েই থাকবে, মানে বাটিকের ক্র্যাকটা শাড়িটাতে আরো একটা এক্সট্রা স্মার্ট মোটিভ একটা ক্রিয়েট করেছে। এগুলো অনলি কিভাবে সিল্ক বলে, সিল্ক বাই তসর এগুলো না না, তসর বাই তসর, সিল্ক বাই তসর হলে সেটাতে শাইন থাকবে। বর্ডারটা জারি বর্ডার, হ্যাঁ জারি বর্ডার, একটু গ্লসি লাগছে বর্ডারটা। তাই জড়িটা চকচকে জড়ি নয়, এগুলো সব তসর বাই তসর, তসর বাই সিল্কও হয় সেটা আমি দেখিয়ে দেবো, বাট সেটা এই ধরনের হ্যান্ড পেইন্ট নয়, ওগুলো সব প্রিন্ট। আর তসর বাই তসর বলেই কিন্তু ম্যাট একটা ফিনিশ থাকবে, মানে শাড়িটাতে টেক্সচারটা হাত দিলে বা আপনারা যখন পরবেন বুঝতে পারবেন একটা ম্যাট ফিনিশ কাজ করবে। প্রাইস রেঞ্জ 5190, বাটিক করা হয়েছে বলে এগুলোতে হালকা একটা মোম পলিশ আছে যাতে করে বাটিকটা আরও ভালো ভিজিবল হয় এবং খুব সুন্দর একটা লাইট ওয়েট থাকবে শাড়িতে। প্রাইস রেঞ্জ 5190, 5190 টাকা আসবে প্রাইস। নেক্সটটাও দেখুন এরকমই বাটিকের টেক্সচারের ওপরেই আছে থ্রি ডি কনসেপ্টে। এই থ্রি ডি কনসেপ্টের তসর হ্যান্ড পেইন্টগুলো কিন্তু ভীষণ পপুলার, মানে এগুলো পরার পর অ্যাকচুয়াল লুকসটা বোঝা যায়। এই যে এটা যেরকম দেখুন আপার ইয়কটা রেড, দেন আস্তে আস্তে শাড়ির কালারটা চেঞ্জ হয়েছে। একটু ব্লাউজ পিসটাও দেখিয়ে দেবে, এই আসছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা থাকছে রেড কালারের ওপর, লোয়ার পোর্শনসটা থাকছে আমাদের এরকম রেড কালারটা কিন্তু একদমই হোয়াইটে হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে ধীরে ধীরে লাইট হয়ে কিন্তু অফ হোয়াইটে আসছে লোয়ার পোর্শনসটা। স্লিভসে দেওয়ার জন্য থাকছে এরকম একটা ফ্লোরাল মোটিভ যাচ্ছে। অল ওভার শাড়িটা কিন্তু আমাদের যাচ্ছে তিনটে কালারে, মহেশ্বরী শাড়ির প্রাইস হচ্ছে 1890। আপার পোর্শনসটা যাচ্ছে রেড কালারে, মিডিলে যাচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার, দেন আস্তে আস্তে ফেড হয়ে এটা কিন্তু একদমই অফ হোয়াইট কালারে চলে আসছে। পুরো শাড়িটাই যাচ্ছে লোয়ার পোর্শনে আমাদের ফ্লোরাল পেইন্ট করা যাচ্ছে, অ্যান্ড শাড়িটা যখন আমাদের ফ্রন্টে চলে আসছে তখন কিন্তু আঁচল পোর্শনসটাতে থাকছে এরকম পুরোটাই অফ হোয়াইট কালারের ওপরে ফ্লোরাল পেইন্ট করা। এই শাড়িটা খুবই সুন্দর, হ্যাঁ এক্স্যাক্টলি এটার যে কালার কনসেপ্টটা চুজ করা হয়েছে বা শাড়িটার উপরে যে ধরনের কনসেপ্টে আচ্ছা লাইভটা অনেকে আমাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছেন সেটা না, আপনাদের নিজস্ব টাইম লাইনে শেয়ার করতে হবে, হ্যাঁ নিজেদের ওয়ালে শেয়ার করতে হবে, যেরকম কোনো ফেসবুক পোস্ট আমরা শেয়ার করি। হ্যাঁ এটার প্রাইস থাকবে 5190। এটা আসছে আঁচল পোর্শন, সাথে থাকছে আমাদের রেড কালারের ব্লাউজ পিস। অল ওভার শাড়িটা যাচ্ছে কিন্তু আমাদের এরকম থ্রিতে যাচ্ছে তিনটে কালারে পুরো শাড়িটাই আমাদের যাচ্ছে। এটা একটু ফল করে দেখিয়ে দিন তো, সিল্কের মতো এগুলো তো যেহেতু উইদাউট স্টার্চে আছে মানে হালকা একটা স্টার্চ ইউজ হয়েছে, সো ইস পর ভি আপকো ফল বহুত আচ্ছা মিলেগা, এসা নেই কি তসর মে হ্যাঁ ইসকে ওজে সে মানে হয় না অনেক সময় শাড়ি পরলে ফুলে ফেপে থাকে একটা, এরম ব্যাপারটা হবে না, খুবই একটা স্মুথ স্টার্চ ইউজ হয়েছে যেটা ইজিলি ক্যারি করা যায়, মানে ড্রেপ ইজিলি হবে এবং এই শাড়িগুলো সর্বোপরি আপনারা সমস্ত জায়গা পরে যেতে পারবেন, মর্নিং হোক নাইট হোক পার্টি ওয়েয়ারে সব জায়গাতে এগুলো ক্যারি করা যাবে, বিটস দিয়ে ডোকরার জুয়েলারি দিয়ে। অ্যাকচুয়ালি তসরটা তো একটু এলিগেন্ট লুকস ক্রিয়েট করে, তো আমরা অলওয়েজ সাজেস্ট করি এগুলোর সাথে আপনারা একটু হ্যান্ডমেড জুয়েলারি, ডোকরার জুয়েলারি, পোড়ামাটির জুয়েলারি,
বিটসের জুয়েলারি, ক্লের জুয়েলারি এগুলো পরবেন। এগুলোতে না আরও লুকসটা মানে রেয়ার লাগে এবং খুব এলিগেন্ট লাগে। এই আসবে দেখুন লুকসটা, খুব সুন্দর এই শাড়ির কালারটা। সিওডি হয় না, সিওডি দেখুন লেখা আছে, স্ক্রিনে টাচ করলে হ্যাঁ একটা নিচে থেকে যারা পপ আপ উঠবে ওটাতেই দেখুন লেখা আছে, সমস্ত ডিটেইলসটাই নিচে দেওয়া আছে। ओनली ऑनलाइन पेमेंट एंड जिन जिन लोगों को खुद ऑनलाइन पेमेंट आप लोगों के लिए अगर पॉसिबल नहीं होगा ना, आप अपने फैमिली मेम्बर, अपने कोई रिलेटिव, आपका कोई दोस्त के द्वारा भी पेमेंट करवा सकते हो, सिर्फ हमको स्क्रीनशॉट भेजना है, दैट्स इट। एटा न्यू ब्राइडर जोनो परफेक्ट रेड एंड येलो कलर। এই থাকছে আমাদের ব্লাউজ পিসটা, স্টার্টিং এ পেয়ে যাচ্ছি রেড কালারে। স্লিভসে দেওয়ার জন্য থাকছে আমাদের বর্ডার। শাড়িটা স্টার্টিং থেকে পেয়ে যাচ্ছি কিন্তু আমরা এরকম তিনটে কালার, দুটো কালার যাচ্ছে, আপার পোর্শন যাচ্ছে এরকম নিয়ন ইয়েলো কালারে অ্যান্ড লোয়ার পোর্শনসটা যাচ্ছে রেড কালারে। নিচে লোয়ার পোর্শন যাচ্ছে কিন্তু খুব সুন্দর একটা হ্যান্ড পেইন্ট যাচ্ছে আমাদের লোয়ার পোর্শনটাতে, লিপ পোর্শনস পর্যন্ত এটা আসছে শুধুমাত্র লোয়ার পোর্শনে। যখনই শাড়িটা ফ্রন্টে চলে আসছে অল ওভার শাড়িটা কিন্তু এরকম রেড কালারের ওপরে পুরো হ্যান্ড পেইন্টটা চলে আসছে আমাদের ফ্রন্ট ইয়ারকে। এই আসছে আমাদের আঁচল পোর্শনসটা, আঁচলে থাকছে আমাদের এরকম জারি চেস এন্ড এরকম ফ্লোরাল পেইন্ট যাচ্ছে আঁচলে উপরে রয়েল মাঝের থেকে নিচে। এই আসছে আমাদের অল ওভার ফ্রন্ট পোর্শনসটা, পুরো শাড়িটা যাচ্ছে আমাদের হাফ এন্ড হাফে, স্টার্টিং থেকে যাচ্ছে এরকম দুটো কালারে ইয়েলো এন্ড রেড কালারে এন্ড ফ্রন্ট পোর্শনসটা আসছে আমাদের এরকম পুরো অল ওভার রেড কালারে। এটার প্রাইস হলো 5190। আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু উইথ ব্লাউজ পিস অ্যান্ড সিল্ক মার্ক সার্টিফাইড পেয়ে যাবে অ্যান্ড অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের শিপিং চার্জ ফ্রি, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু শিপিং চার্জটা এক্সট্রা লাগবে। প্রাইস রেঞ্জ আসবে এটার 5190, ব্ল্যাক কালারের প্রাইস রেঞ্জ 5190। ইসমে কালার থোড়া ব্রাইট ইউজ হওয়া হ্যায় জেসে কি রেড ইয়েলো, নো পুরা বডি ব্ল্যাক রয়েগা, নেই নেই এ ওয়ালা নেই, নিচের দিকে থাকবে বললাম না। এটা একটু লাইট কালার আছে, ব্ল্যাকের ওপর অরেঞ্জ অরেঞ্জ দিয়ে ফুল করা আছে, দেখো পেলে আমার। আচ্ছা এটা একটু লাইট কালারের ওপর, নিউড শেডের ওপর আছে, মানে তসরের ভার্জিন কালার যেটা হয় তার ওপরে। প্রাইস রেঞ্জ আসবে এটারও সেম 5190, 5190। স্টার্টিং থেকে পিঙ্ক কালারে অল ওভার ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছে আমরা এরকম পিঙ্ক কালারে, সিম্পল যাচ্ছে ব্লাউজ পিসটা, কোনো রকম ওয়ার্ক করা যাচ্ছে না, বোথ সাইডে যাচ্ছে এরকম জারির বর্ডার। স্টার্টিং থেকে শাড়িটা আমরা পেয়ে যাচ্ছি লোয়ার পোর্শনে, এই পেইন্টটা থাকছে আমাদের করা ফ্লোরাল অ্যান্ড ফিশ মোটিভ যাচ্ছে আমাদের পুরো লোয়ার পোর্শনে, পুরো শাড়িটাই যাচ্ছে আমাদের সেম এরকম, এই ডিজাইনটা যাচ্ছে অল ওভার শাড়িটাতে। আঁচল পোর্শনসটাতে কিন্তু আমাদের থাকছে এরকম মিডলে মিডলে জারি চেকস অ্যান্ড বোথ সাইডে বর্ডারেও কিন্তু আমাদের একটা জারি থাকছে, জারিটা কিন্তু খুব চকচকে একটা ব্যাপার নেই, অ্যান্টিক জারি দিয়ে থাকছে বোথ সাইডের বর্ডারটা। আর যেহেতু এটা ভার্জিন কালার না, সবাই পরতে পারবেন, মানে 30 হোক বা 60 এজ, হোয়াট এভার, এভরিওয়্যার ওয়ার ইট। এটা কিন্তু সমস্ত এজের যে কেউ পরতে পারবেন, মানে ধরুন হয়তো আমি নিয়েছি নিজে পরার জন্য, আমি মাকেও প্রেফার করতে পারবো এটা পরতে পারবেন, বা মায়ের জন্যে নিয়েছেন আপনিও পরতে পারবেন, এরকম বোথ পারপাসেই এটা কিন্তু ইউজ হবে এবং সমস্ত জায়গায় পরে যাওয়া যাবে। এত সফিস্টিকেটেড হয় না তসর যে কোনো ইজিলি আপনি যে কোনো এটা বার্ডস প্যাটার্নে আছে। হ্যাঁ আমাদের লোকেশন হচ্ছে প্রপার বিষ্ণুপুর, একদম বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। প্রাইস রেঞ্জ আসবে 5190। এটা একটা লাইট পেস্টাল পিঙ্কের ওপর, এটাও আপনারা মাদের গিফট করতে পারেন বা যারা নিজেরা লাইট কালার প্রেফার করেন। পিঙ্ক অ্যান্ড গ্রে এই দুটো কম্বিনেশনস কিন্তু ভীষণই ইউনিক একটা কালার ক্রিয়েট করে, আপনারা দেখবেন পিঙ্ক গ্রে, গ্রে পিঙ্ক এই টাইপগুলো বেশ ভালো লাগে। ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা থাকছে গ্রে কালারে, সাথে সাথে আমাদের শাড়িটা যখন স্টার্ট হচ্ছে পিঙ্ক কালারের ওপরে, লোয়ার পোর্শনসটাতে আমরা পেয়ে যাচ্ছি অফ হোয়াইটের ওপরে ফ্লোরাল একটা পেইন্ট যাচ্ছে পুরো অল ওভার ক্লিক পোর্শনস পর্যন্ত। শাড়িটা যখন আমাদের ফ্রন্টে আসছে তখন কিন্তু এটা দেন আবার আমাদের অল্টারনেট সাইড থেকে শুরু হচ্ছে
পুরো আঁচের পোর্শনসটা যখন আসছে তখন কিন্তু অফ হোয়াইটের পরিমাণটা একদমই বেড়ে যাচ্ছে, কর্নার টু কর্নার যাচ্ছে ডিজাইনটা, একদম ফ্রন্টিয়রটাতে ফ্লোরাল এটা থাকবে। আঁচল পোর্শনসটা আসছে মাল্টি কালারের, ইয়েলো পিঙ্ক অ্যান্ড স্টিল কালারের যাচ্ছে আঁচল পোর্শনসটা। সিওডি নট অ্যাভেলেবল ম্যাম, ওনলি গুগল পে, ফোন পে অ্যান্ড ব্যাঙ্ক ট্রান্সফার, সিওডি অপশানস নেই, পুরোটাই অনলাইন পেমেন্ট। হ্যাঁ, পুরোটাই অনলাইন পেমেন্ট প্রসিডিওর, আপনারা গুগল পে করতে পারেন, ফোনপে অথবা ব্যাঙ্ক ট্রান্সফার, যে যেটাতে কমফোর্টেবল। পেমেন্টের জন্য 24 আওয়ার্স টাইম পাবেন কনফার্মেশন মেসেজ পর থেকে। তসরের লাস্ট পিস দেখবো একদমই সবার পছন্দের একটা কালারে, ব্ল্যাকে, জেড ব্ল্যাককে উপর হ্যান্ড পেন্ট পিওর গাছি তসর উইথ জারি বর্ডার। জাস্ট এটার কালার কম্বিনেশনসটা দেখুন, এই কালার কম্বিনেশনসটা মানে ব্ল্যাকে কলমকারি তো ভীষণই পপুলার, বাট কালার রেঞ্জটা জাস্ট লক্ষ্য করুন। ব্লাউজ পিসটা আসবে কন্ট্রাস্টে তুতে কালারের, হাতে দেওয়ার জন্য স্লিভসে দুটো ফ্লাওয়ারের এরকম ছোট্টো ছোট্টো কুড়ি করা আছে ব্লাউজ পিসটাতে। এটা আসছে ব্লাউজ পিসটা তুতে কালারের যাচ্ছে, ব্লাউজ পিসটা স্টার্টিং থেকে শাড়িটা যাচ্ছে। কমেন্টস আসছে দেখো, একটু সরা আসছে না, আমি পচকপল্লির জন্য ওয়েট করছি, এই উইকে দেখাবে। হ্যাঁ, এই উইকে ম্যাম দেখানো হবে। এই থাকছে শাড়িটা স্টার্টিং থেকে লোয়ার পোর্শনে যাচ্ছে, এরকম একটা ওয়ার্ক যাচ্ছে। শাড়িটা যখন ফ্রন্টে আসছে তখন কিন্তু ওই বর্ডারটা বোথ সাইডেই চলে আসছে, তুতে কালারের ওপরে অফ হোয়াইটের এরকম একটা মোটিভ যাচ্ছে ফুলের। এগুলো কিন্তু পুরোটাই হ্যান্ড পেন্ট করা, এগুলো কিন্তু প্রিন্ট নয়, এগুলো কিন্তু একজন আর্টিস্ট নিজের হাতে বানানো। ওই জন্যই সময় সাপেক্ষ, মানে এক্স্যাক্ট সেম পিস পাঁচ ছটা করে আপনারা পাবেন না। এন কালার কম্বিনেশনসটা এটা দেখুন, ব্ল্যাক ব্লু অ্যান্ড রেড, এটা একটু ফ্রন্টটা ড্রেপ করে নিই, মানে নাইট পার্টিতে যদি তসর কেউ পরতে চান দিস ওয়ান ইজ পারফেক্ট। যেরকম কালার কম্বিনেশন সেরকম আকার কনসেপ্ট এবং সেই ক্লিয়ারিটি আছে কিন্তু আকার মধ্যে। প্রাইস রেঞ্জ ইজ ওনলি 5190, 5190 টাকা আসবে প্রাইস। তসরের ওপর হ্যান্ড পেন্টের মোটামুটি সমস্ত কালেকশানগুলোই দেখানো কমপ্লিট। আর এই ধরনের হ্যান্ড পেন্টগুলোতে না পিকচার খুব ভালো আসে, মানে সিকোয়েন্স শাড়ির থেকেও বা সিকোয়েন্স যে কোনো মেটেরিয়ালের থেকে পেন্ট প্রিন্ট এই প্যাটার্নগুলো ক্যামেরার ক্যাপচারিংটা খুব ভালো আসে। ম্যাক্সিমাম দেখবেন যারা ফটো শ্যুট করান বা প্রি ওয়েডিং শ্যুট চাইছেন বা যে কোনো ধরনের ফটো শ্যুটে, আমরা অলওয়েজ সাজেস্ট করি যে আপনারা এই ধরনের প্রিন্ট বা হ্যান্ড পেন্ট প্যাটার্নের কিছু পরুন, তাতে করে খুব ভালো প্রপারলি বোঝা যায় দিস স্যাম্পলস অফ অল। হ্যাঁ, ইয়ে ওয়ান টাইপ অফ কলমকারি প্যাটার্ন কা হ্যায় লেকিন ও জো পেন কে কিয়া জাতা হ্যায় না, পেন সে ভাইসা ওয়ালা কলমকারি নেই হ্যায়, উসকা প্রাইস বহুত জ্যাদা হোতা হ্যায়। নেক্সট আমরা দেখবো বিষ্ণুপুরি কাতানের ওপরে হ্যান্ড পেন্ট, প্রাইস রেঞ্জ 4500। এতক্ষণ যেগুলো দেখছিলাম সবগুলোই তসরের জারি বর্ডারের ছিল, এটা হচ্ছে কাতান, পিওর 3-ply কাতানকে উপর হ্যান্ড পেন্ট হ্যায়। স্টার্টিং এ আমরা পেয়ে যাচ্ছি ইয়েলো কালারের, ব্রাইট ইয়েলো কালারের ব্লাউজ পিস, পুরো শাড়িটা থাকছে আমাদের রেড কালারের, লোয়ার পোর্শনটা যাচ্ছে আমাদের এরকম ইয়েলো কালারের ওপরে, সুন্দর একটা পেইন্ট করা যাচ্ছে অল ওভার লোয়ার পোর্শনটা, সেমি সার্কেলের উপরে থাকছে ডিজাইনটা, যখন ফ্রন্টে আসছে তখন কিন্তু এই ডিজাইনটা বোথ সাইডে চলে আসছে, আপার পোর্শনে আসছে এরকম বর্ডারের মতো অ্যান্ড লোয়ার পোর্শনে থাকছে এরকম সেমি সার্কেল মতো। ইক্কত পচমপল্লি ম্যাম নেক্সট লাইভেই দেখানো হবে, বালুচরি কাঁথা স্টিচ, ইক্কত পচমপল্লি আর তসর জারি বর্ডার, এই চারটে আইটেম নেক্সট লাইভে থাকবে। এই আসছে আমাদের আঁচল পোর্শনসটা, আঁচলটাই থাকছে কিন্তু খুব সুন্দর এরকম পিকক অ্যান্ড ফ্লোরাল মোটিভস যাচ্ছে ইয়েলো কালারের ওপর, পুরো বডিটা যাচ্ছে আমাদের রেড কালারের ওপর, এরকম ডিজাইনটা পেয়ে যাচ্ছি বডিতে অ্যান্ড সাথে থাকছে কন্ট্রাস্টে ইয়েলো কালারের ব্লাউজ পিস। এই থাকছে ব্লাউজ পিস, প্রাইস রেঞ্জ 5190। ये आपका प्योर कतान के ऊपर है, मतलब जिस थ्रेड से बालूचरी स्वर्णचरी होता है ना उसी थ्रेड से ये है, 3-ply प्रीमियम क्वालिटी कतान ओपर आषण सफ्ट स्टार्च लेस है, एगलोते प्रचुर स्टार्च देवा थके एक खूब सुंदर न्यूड शेड हमें बनिए देखो পিঙ্কের ওপরে কলমকারি। ম্যাম বাতা দো ইয়ে কলমকারি টাইপ কা পেন্টিং হ্যাঁ, দিস ইজ নট পেন কলমকারি, পেনে করে করা সেই কলমকারি নয়, বাট দিস ইজ হ্যান্ড পেন অবভিয়াসলি, কিন্তু ওই পেন কলমকারিটা নয়। একটু নিউড শেডটা দেখাবো, ওই লাইট পিঙ্কটা একটু দেখিয়ে দেয়, হ্যাঁ
স্ট্যাটাসে দিয়েছিলাম, হ্যাঁ একদম বেবি পিঙ্ক। কলমকারিতে আমরা ম্যাক্সিমাম ব্রাইট কালার্স দেখি, ইয়েলো, রেড, ব্লু, ব্ল্যাক, বাট এটা আসবে একদম পেস্টেল পিঙ্ক শেডে, মানে খুবই সুন্দর একটা স্মুথ আই ক্যাচিং একটা, মতলব বহুত হি সফিস্টিকেটেড লুকস হয়। এটার সাথে না একটা বিগ সাইজ হোয়াইট পলসের জুয়েলারি এনাফ। এই আসছে আমাদের ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা যাচ্ছে পিঙ্ক কালারের, সাথে যাচ্ছে স্লিভসে দেওয়ার মতন সিম্পল একটা বর্ডার, লোয়ার পোর্শনসটা যাচ্ছে এরকম পিঙ্ক, পুরো বডিটা যাচ্ছে এরকম বেবি পিঙ্ক কালারে, লোয়ার পোর্শনসটা যাচ্ছে এরকম পুরো অল ওভার লোয়ার পোর্শনে এরকম ফ্লোরাল মোটিভস যাচ্ছে। অ্যান্ড যখন শাড়িটা আমাদের ফ্রন্টে আসছে তখন কিন্তু এই মোটিভটা বোথ সাইডে আমরা কমেন্ট কি আসছে না মা ওখানে? আচ্ছা আপনারা প্লিজ একটু একটা কমেন্টস করুন, কারণ কমেন্টসগুলো হঠাৎ করে অফ হয়ে গেল, বুঝতে পারছি না। তসর বেনারসি প্লিজ, তসর বেনারসির লাইভ ম্যাম হয়ে গেছে, আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে পিং করুন, আমরা লিঙ্কটা শেয়ার করে দেবো। এই আসছে আঁচলের ওয়ার্কটা, ভীষণ সুন্দর একটা ওয়ার্ক আসছে আঁচলে, দেখে মনে হচ্ছে এটা প্রিন্ট বাট সুন্দর হ্যান্ড পেইন্ট করা। হ্যাঁ ম্যাম, একটা ওয়ার্ক আসছে আঁচল পোর্শনের সাথে, এটা প্রাইস হচ্ছে 4500। মৌসুমী ম্যাম আমাদের বেঙ্গলে ফ্রি শিপিং, অনলাইন পেমেন্ট করলেও আমাদের অনলাইনটাই অপশনস, বেঙ্গল কা অ্যাড্রেস হোনে সে আপকা শিপিং ফ্রি হো জায়েগা, অ্যান্ড আউট অফ বেঙ্গল কা হোনে সে আপকো 80 রুপি শিপিং লাগেগা। ইয়ে হ্যায় আপকা পেইন্ট কালার, ঠিক হ্যায়, একদম বেবি পিঙ্ক, স্মুথ একটা ভীষণই আই সুদিং কালার, সকালের দিকে পড়ার জন্য তো পারফেক্ট, ইনফ্যাক্ট যারা ফটোশ্যুট করাবেন জাস্ট গো ফর দিস ওয়ান, ভীষণই লাইট এবং সোভার টেস্টের একটা কালার। এটা একটু ফল করে একটু দেখিয়ে দেবে তো, না নেক্সটটা দেখিয়ে দিবি সেটা, খুব সুন্দর এই কালারটা। পিঙ্ক কালার তো আমার ভীষণ ফেভারিট, মানে কত যে পিঙ্ক কালারের শাড়ি আছে তার কোনো গুনতি নেই। আর আমরা আমি সাজেস্ট করব লাইট কালার যদি চাইছেন এটা দেখতে পারেন, এটা কলমকারিতে একদম আনকমন কালার, এই ধরনের কালার খুব একটা পাবেন না, স্পেশালি এগুলো আমাদের সব কটাই বিষ্ণুপুরী কাতানে করানো হয়েছে মেটেরিয়ালটা, যেটা ভীষণ বডি হাগিং হবে। এটার একটা ইয়েলো কালার আছে, ওই ব্রাইট ইয়েলো, 3 নম্বরে। হ্যাঁ, এই কলমকারি প্যাটার্নের আরও একটা কালার অপশনস দেখে নিন, প্রাইস রেঞ্জ সেম 4500, 4500 করে, কোনো জরির টাচ নেই, ভার্জিন কালারে তসরের বার্ড মোটিভস আছে, ভার্জিন কালারের ওপর বার্ডস মোটিভস, হ্যাঁ ভার্জিন কালারের ওপর হবে, কিন্তু আপনার পুরোটা ভার্জিন কালার হবে না, মানে স্টার্টিংটার কালারটা অন্য হবে। এই থাকছে আমাদের স্টার্টিং এ পেয়ে যাচ্ছি ব্লাউজ পিস, ব্লাউজ পিস থাকছে রেড কালারের ওপরে, সাথে থাকছে শাড়িটা যখন স্টার্ট হচ্ছে আপার পোর্শনটা ইয়েলো যাচ্ছে, লোয়ার পোর্শনে রেড কালারের ওপরে এরকম অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের যাচ্ছে আমাদের পিকক মোটিভটা, শাড়িটা যখন ফ্রন্টে চলে আসছে তখন কিন্তু এই ডিজাইনটা বোথ সাইডে চলে আসছে, আপার পোর্শনসটা একটু স্লিক যাচ্ছে বর্ডারটা, অ্যান্ড লোয়ার পোর্শনেরটা একটু লার্জ হচ্ছে, অ্যান্ড আঁচল পোর্শনসটা যখন আমরা পাচ্ছি আঁচলটাই কিন্তু খুব সুন্দর যাচ্ছে ডিজাইনটা, ডিজাইনটা যাচ্ছে সেম কালার, জাস্ট কালারটা একটু আলাদা, ওটা মাল্টি কালারের ওয়ার্ক ছিল, এটা জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যাচ্ছে ডিজাইনটা। মডেলের যে মাদার সেলটা পড়েছে ওটা ম্যাম আমি গ্রুপ থেকে একটা নিয়েছিলাম, দেখুন আমাদের মডেল যে কালার কম্বিনেশনসটা পড়েছে আর যেটা দেখানো হচ্ছে বোথ আর সেম, তো আপনারা মডেল যে টাইপের জুয়েলারি দিয়ে ক্যারি করেছে আপনারা এটা ক্যারি করতে পারেন, এটা একটু ওই ফল করে দেখিয়ে দিই, আপনারা এগুলোর সাথে শেলের জুয়েলারি পেয়ে যাবেন ফ্লিপকার্ট অ্যামাজনেও অ্যাভেলেবেল, আর তাছাড়া এটার প্রাইস 4500, তাছাড়া যেগুলো গোল্ড জুয়েলারি শপ হয় সেখানেও পাবেন। হ্যাঁ হ্যান্ড পেন্ট, অল দিস আর হ্যান্ড পেন্ট অন পিওর কাতান, ইয়ে আগে আপকা উইদাউট জারি বর্ডার মে, ইসকে বাদ জারি বর্ডার মে ভি দেখেঙ্গে, ভীষণ সুন্দর আর সব থেকে বেশি ভীষণ সোভার সফিস্টিকেটেড, মানে ইয়েলো ব্ল্যাক আর যে কালারগুলো ইউজ করা হয়েছে না প্রত্যেকটাই সুন্দর, ফ্রি শিপিং অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং, আভি যে শাড়ি দেখা রই হ্যাঁ ইসকা প্রাইস হ্যাঁ 4500, ইসকা মেটেরিয়াল উস লেভেল কা হ্যায়, আপনারা একটা হাতে পেলে বুঝতে পারবেন আমরা যে বিষ্ণুপুরী কাতানের ওপর পেন্টিংটা করিয়েছি এই লেভেলের কাতান কেউ প্রোভাইড করে না, এই টাইপ এটা আসবে লুকসটা। প্রাইস রেঞ্জ 4500, 4500 টাকা, কলমকারি পেন্ট কিন্তু পুরো শাড়ি জুড়ে এরকম করা থাকবে, এগুলো অবশ্যই আপনারা ব্লাউজ পিসটা বানিয়ে পরুন, মানে এগুলো এই সব শাড়ি ম্যাচিং ব্লাউজের সাথেই বেশি ভালো লাগে দেখতে, ব্ল্যাকটা দেখিয়ে দেন নেক্সট, আরও একটা দেখানো হচ্ছে এটা হ্যান্ড পেন্টেড বিষ্ণুপুরী কাতানের ওপর,
এইটার কনসেপ্টটা একদম ডিফারেন্ট। স্টার্টিংসে শাড়ি সিম্পল রহেগা, একদম সিম্পল একটা ফুসিয়া পিঙ্ক, ব্লাউজ পিসও তাই আসবে সিম্পল ফুসিয়া পিঙ্কে। শাড়ি যখন হাফ পোর্শন কভার করে যাবে তখন অল ওভার বাকিটা প্রিন্ট মানে পেইন্টটা থাকছে। এই থাকছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস থেকে শুরু করে স্টার্টিংটা শাড়িটা পুরো সেম যাচ্ছে এরকম পিঙ্ক কালারের। লোয়ার পোর্শন থাকছে একটা এরকম স্লিক একটা ব্ল্যাক কালারের বর্ডার যাচ্ছে। যখন শাড়িটা ফ্রন্টে আসছে তখন কিন্তু শাড়িটা একদমই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো শাড়িটা আসছে ব্ল্যাক কালারের অ্যান্ড তার সাথে যাচ্ছে অফ হোয়াইট কালারের ফ্লোরাল পেইন্ট যাচ্ছে অল ওভার শাড়িটা। এই থাকছে ডিজাইনটা, এটার প্রাইস হলো 4500। এই হোয়াইট ফ্লাওয়ারগুলোর উপরে না একটু একটু পেন্সিলের মার্ক আছে এখনও হালকা, ওটা ভীষণই ভিজিবল সেটা না। অ্যাকচুয়ালি অল দিস আর হ্যান্ড পেন্ট, সো পহলে পেন্সিল সে ইসকো ইসকে উপর জো ডিজাইন হোগা ও বানায়া যাতা হ্যায় উসকে বাদ উস পর কালার ভরা যাতা হ্যায় সো তাই জন্য একটুখানি ওই পেন্সিলের মার্কগুলো থাকবে। এই আসছে আঁচল পোর্শন, সাথে থাকছে আমাদের পিঙ্ক কালারের ব্লাউজ পিস। স্টার্টিং থেকে পিপ পোর্শন পর্যন্ত ভালো আছি ম্যাম, এখন কিন্তু যাবে আমাদের এরকম পিঙ্ক কালারের ফ্রন্টটা আসছে ব্ল্যাকের উপর অফ হোয়াইটের ওয়ার্ক করা। প্রাইস রেঞ্জ 4500, 4500 টাকা আসবে প্রাইস। মেটেরিয়াল পিওর বিষ্ণুপুরি কাতান সিল্ক, অল সারিস আর কামস উইথ ব্লাউজ পিস অ্যান্ড সিল্ক পার, কিসি পর ব্লাউজ পিস রানিং পর হ্যায় ওটা কলমকারিটা ওটা সিল্কেই সিল্কে সিল্কে হ্যাঁ ওই প্রিন্টটা সিল্কে করা হয়েছে কোনটা পেন্ট হ্যাঁ ওটা সিল্কের, সিল্কেরটার প্রাইস 4500 আর তসরেরটার প্রাইস ছিল 5190। এটাও দেখুন বিষ্ণুপুরী কাতানের মধ্যে একটা হ্যান্ড পেইন্ট আছে, ছোট্ট ছোট্ট বাটারফ্লাই আছে এবং বোথ সাইড হ্যাঁ এরপরে লাস্ট সিরিজ মহেশ্বরী, এটা আসবে বাটারফ্লাইয়ের উপর। এটা একদম স্টার্চলেস মানে একদম স্টার্চ নেই, উইদাউট স্টার্চেই বলতে পারেন, খুব ফ্ললেস হবে, একদম বডি হাগিং যারা চাইছেন এটা নিতে পারেন। এই থাকছে স্টার্টিং আমাদের পিঙ্ক কালারের ব্লাউজ পিস, শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে অফ হোয়াইট কালারের, বোথ সাইডে যাচ্ছে এরকম আমাদের ইয়েলো কালারের বর্ডার, আমাদের পুরো অল ওভার শাড়িটা যাচ্ছে এরকম ছোটো ছোটো বাটারফ্লাই মোটিভ। শাড়িটা ফ্রন্ট পোর্শনে যখন আসছে তখন কিন্তু বোথ সাইডে ইয়েলো কালারের বর্ডারটা আমরা পেয়ে যাচ্ছি, আর যখন আঁচল পোর্শনটা আসছে আঁচল পোর্শনে এরকম মাস্টার্ড কালার আর পিঙ্ক কালারে যাচ্ছে আমাদের আঁচল পোর্শনটা। একটা তুমি রেডে ব্ল্যাকে হ্যান্ড পেন্ট দেখিয়েছিল, অপূর্ব ছিল ওটা, রিপিট আমার কাছে স্ক্রিনশটও ছিল 1 ইয়ার আগে। আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেক দিন আগে, তাহলে আপনার কাছে যদি থাকে দেবেন। অ্যাকচুয়ালি হ্যান্ড পেন্টের কারিগর চেঞ্জ হয়, অনেক সময় আমরা আউট অফ বেঙ্গলের হ্যান্ড মানে পেন্টারদের দিয়েও করাই, তো যখন যেরকম আর্টিস্ট অ্যাভেলেবেল থাকে আর কি। এটাও খুব সুন্দর মাস্টার্ড ইয়েলোর সাথে ব্ল্যাক রেড। আজকে কিন্তু আমাদের মডেল যে শাড়িটা পরে আছে এই প্যাটার্ন কালার কম্বিনেশনের অনেক শাড়ি ইভেন তসরও দেখানো হচ্ছে, যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দেবেন। এগুলোর প্রাইস হচ্ছে 4500 করে। বালুচরি নেক্সট ডে থার্সডে 12:30 থেকে। শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে আমাদের এরকম মাস্টার্ড কালারের, লোয়ার পোর্শনে সার্কেল মোটিভ যাচ্ছে, তার ভেতরে থাকছে আমাদের একটা করে ফ্লোরাল একটা করে ফ্রি মোটিভ যাচ্ছে, হ্যান্ড পেইন্ট থাকছে পুরো অল ওভার শাড়িটাতে। শাড়িটা যখন ফ্রন্ট পোর্শনে আসছে তখন কিন্তু এই ওয়ার্কটা বোথ সাইডে আমরা পেয়ে যাচ্ছি। এই আসছে আমাদের অল ওভার শাড়ির ডিজাইনটা অ্যান্ড আঁচল পোর্শনসটাতে পুরোটাতে এরকম সার্কেল মোটিভের ভেতরে থাকছে ডিজাইনগুলো। প্রাইস রেঞ্জ 4500, বিষ্ণুপুরী কাতানের ওপরে এগুলো করা আছে। এগুলো সবগুলোরই পিকচার আপনারা লাইভের পর আমাদের ফেসবুক পেজ সেলফ কুইনে পেয়ে যাবেন, সেখান থেকে পিকচার নিয়েও বুকিং করতে পারেন। আপ লোক ইনস্ট্যান্ট ভি কর সকতে হো, আফটার লাইভ ভি কর সকতে হো, রেকর্ডিং দেখ কর ভি কর সকতে হো, লেকিন জব ভি কিজিয়েগা আপ 100% শিওর হোনে পর হি ভেজিয়েগা। নেক্সট দিন আমাদের লাইভটা হবে থার্সডে 12:30 থেকে, স্পেশালি বালুচরি এবং হ্যান্ড কাঁথা স্টিচ তসর সিল্ক দুটোই থাকবে, আর তাছাড়া থাকছে ইকত পচমপল্লি এবং তসরের ওপরে ব্লক প্রিন্ট, এই চারটে মেন আইটেম কিন্তু থাকবে।
এরপর আসছে এগুলো জারি বর্ডার বিষ্ণুপুরি কাতানে হ্যান্ড পেন্ট, প্রাইস রেঞ্জ আসবে 5290। জারি বর্ডার টেম্পলটা বোথ সাইডেই থাকবে। এই থাকছে ব্লাউজ পিস কন্ট্রাস্টে গ্রিন কালারের, বটল গ্রিন কালারের, পুরো অল ওভার শাড়িটা যাচ্ছে ইয়েলো কালার, লোয়ার পোর্শনে যাচ্ছে এরকম ফ্লোরাল পেইন্ট যাচ্ছে, শাড়িটা যখন আমাদের অল ওভার শাড়িটাতেই যাচ্ছে এরকম লোয়ার পোর্শনে পেইন্টটা, আর আঁচল পোর্শনে থাকছে আমাদের কিন্তু খুব সুন্দর একটা ফেস আছে। হ্যাঁ, গৌতম বুদ্ধের যে ফেসটা কর, আচ্ছা বুদ্ধের ফিগারই আছে মনে হচ্ছে, দেখি। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, প্রাইস রেঞ্জ আসবে এটা 5290। দেখুন পল্লু কা যো পোর্শন হ্যায় উসমে এক ফিগার কা ফেস কা পেন্টিং হ্যায়, সাথ হি সাথ ফ্লাওয়ার ভি হ্যায়, অ্যান্ড পুরা শাড়ি বোথ সাইড আপকা গ্রিন টেম্পল জরি কা বর্ডার মিলেগা, মেটেরিয়াল হ্যায় পিওর বিষ্ণুপুরি কাতান, উসকে উপর হ্যান্ড পেন্ট কিয়া গিয়া হ্যায়, প্রাইস রেঞ্জ হ্যায় ইসকা 5290। এটাতে আরও একটা কালারও করানো হয়েছে, ব্লু কালার একবার দেখানো হয়েছিল, এবারে ইয়েলো আর গ্রিন এই দুটো কালার করানো হয়েছে, দুটোই খুব সুন্দর। এটার আরও একটা বটল গ্রিন দেখিয়ে দেওয়া হবে, এগুলো ভীষণই ইউনিক আনকমন, এবং যারা একটু আর্টিস্টিক ব্যাপার পছন্দ করেন আপনারা কিন্তু পিক করতে পারেন। হ্যাঁ এটার গ্রিনটা দেখিয়ে দে, গ্রিনটা খুব সুন্দর। প্রাইস রেঞ্জ সেম 5290। এটা আসবে গ্রিন কালারটা, এটা একটা ড্রেপ করে দেখি, মানে ফল করে দেখিয়ে দিচ্ছি। এই থাকছে নেক্সট কালার অপশন, আগের শাড়িটার মতনই সেম ডিজাইন থাকছে, এটা যাচ্ছে অল্টারনেট কালার যাচ্ছে, আগেরটা ছিল ব্লাউজ পিসটা গ্রিন ছিল, অ্যান্ড এটাতে আসছে ব্লাউজ পিসটা ইয়েলো কালারের যাচ্ছে, পুরো অল ওভার শাড়িটাই যাচ্ছে আমাদের গ্রিন কালারের, সেম ডিজাইন লোয়ার পোর্শনে এরকম ফ্লোরাল মোটিভ যাচ্ছে, অ্যান্ড বোথ সাইডে ছোটো ছোটো টেম্পল ওয়ার্ক যাচ্ছে, আর আঁচল পোর্শনসটাতে আমরা পেয়ে যাচ্ছি এরকম ফিমেল একটা ফেস পেয়ে যাচ্ছি আঁচল পোর্শনসটাতে। অল দিস আর ভেরি সফট, ভীষণই এগুলো সফট হবে, মতলব ইস পর কোই স্টার্চি নেই হ্যায়, এক আপকো ফল কর কর দিখা দেতে হ্যায়। হ্যাঁ এবং ভীষণ বডি হাগিং হয়, স্পেশালি যারা খুব একটা স্টার্চ দেয়া, যো লোক স্টার্চ ওয়ালা শাড়িস নেই পছন্দ করতে হো না, মতলব বডি হাগিং চাইয়ে, তো বিষ্ণুপুরি কাতান ইস পারফেক্ট ফর দেম, বিষ্ণুপুরি কাতান আপনাদের জন্য একদম পারফেক্ট অপশনস। এটা ভীষণই বডি হাগিং হয়, নট অনলি বডি হাগিং, ইটস ভেরি কমফর্টেবল। সামার সিজনে আমরা সবসময় সাজেস্ট করি যে আপনারা সিল্ক পরুন, কারণ সিল্ক যে কমফর্ট জোনটা দেয়। পেন্টিংটা জাস্ট দেখুন, লোয়ার পোর্শনের পেন্টিংটা একদম একটা ফ্লোরাল পেন্টের মধ্যে আছে, প্রাইস রেট 5290, 5290 টাকা আসবে প্রাইস। অল দিস আর হ্যান্ড পেন্ট, সো কভি কভি আপকা পেন্সিল কা মার্ক মিলেগা, লেকিন ও উতনা জাদা ভিজিবল নেহি হ্যায়। কিরম লাগছে কালেকশনগুলো প্লিজ একটু আমাদের কমেন্টসে জানান, ভীষণ স্লিক। নেক্সটটা হচ্ছে রাস্টিক রেড, এটা কালারটা হচ্ছে রাস্টিক রেড বা অরেঞ্জ টাইপের রেডটা বলতে পারেন। এই আসছে নেক্সট কালার, অরেঞ্জিশ একটা রেড কালার থাকছে শাড়িটাতে, স্টার্টিংয়ে আমরা পেয়ে যাচ্ছি কন্ট্রাস্টের রেড কালারের ব্লাউজ পিস, ব্লাউজ পিস থাকছে রেড কালারের, অল ওভার শাড়িটা স্টার্টিং থেকে আমাদের যাচ্ছে লোয়ার পোর্শনে এরকম গ্রে কালারের ওপর ফ্লোরাল পেন্ট করা যাচ্ছে অল ওভার শাড়িটাতে, দেন শাড়িটা যখন ফ্রন্ট পোর্শনে আসছে তখন কিন্তু আমাদের এরকম বোথ সাইডে এই বর্ডারটা আমরা পেয়ে যাচ্ছি। হ্যান্ড পেন্টটা আপনারা দেখুন ভীষণ সুন্দর একটা শেডিং করে করা আছে পেন্টটা, অ্যান্ড আঁচল পোর্শনের ওয়ার্কটা একবার দেখে নিই, আঁচল পোর্শনে কিন্তু ডুয়াল ফিগার আছে দুটো, খুব সুন্দর যাচ্ছে আঁচলের ডিজাইনটা। এটার প্রাইস হলো 4500, না 5290, জারি বর্ডার আছে, এটার প্রাইস 5290। 4500 হচ্ছে যেগুলোতে জারির বর্ডারটা ছিল না, ওগুলোর পেন্টিং ভলিউমটা একটু কম, এগুলো পুরো শাড়িটা ব্লাউজ পিস আঁচল টেম্পল জারির বর্ডার থাকবে, এগুলো সিম্পলেও পাওয়া যায় মানে উইদাউট পেন্টিংয়ে, সেক্ষেত্রে ওই আঁচলগুলোতে আপনার স্ট্রাইপ করা থাকে, অ্যান্ড এটা হচ্ছে আঁচলগুলো সিম্পল, শুধুমাত্র পেইন্টিংটা যাবে। অল দিস আর ভেরি আর্টিস্টিক, যারা একটু আর্টিস্টিক ফরম্যাটগুলো পছন্দ করেন আমার মনে হয় আপনাদের এই শাড়িগুলো বেশ ভালো লাগবে। নেক্সট আরও একটা রেডের ওপর অপশনস, প্রাইস রেঞ্জ সেম 5290, 5290, জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড সেন্ড আস, অ্যান্ড ইসকে সাথ অভি তো দুর্গা পূজা কে লিয়ে টাইম হ্যায়, আপ লোক আপকে ফেভারিট কোই সেলার সে জুয়েলারি বানা লিজিয়েগা, মানে হ্যাঁ সেম টাইপের দিয়ে ক্লেয়ার পেন্ডেন্ট এইসব দিয়ে বানিয়ে নিতে পারেন।
ফার্স্টে আমরা দেখে নিচ্ছি আঁচল পোরশনসটা। আঁচলটা কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক করা থাকছে, দুটো ফিগার মোটিভ থাকছে আঁচল পোরশনে, সাথে যাচ্ছে আমাদের রানিং এর ব্লাউজ পিস রেড কালারে, পুরো অল ওভার শাড়িতে যাচ্ছে লোয়ার পোরশনে এরকম ব্ল্যাক কালারের উপর ফ্লোরাল ডিজাইন যাচ্ছে, আপার পোরশনসটা আসছে আমাদের রেড কালারের বর্ডার জারি, এন্ড যখন শাড়িটা ফ্রন্ট পোরশনে আসছে তখন কিন্তু আমাদের এই বর্ডারটা বোথ সাইডে পেয়ে যাচ্ছি। কাতানের ওপর টেম্পল ওয়ার্কটা পেলাম, জাস্ট অসম। থ্যাংক ইউ ম্যাম, তোমাদের থেকে নেওয়া ছটা শাড়ি আমি এখন তোমার সিল্কের ফ্যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি সিল্ক জিনিসটাই খুব সুন্দর। এরপর সিল্কের মধ্যে আবার বিষ্ণুপুর সিল্কটা হচ্ছে একদম একটা ফেমাস আইটেম, মানে একটা বাজেটের মধ্যে এবং ভ্যারিয়েশন। এই থাকছে আমাদের লুকস, আমরা পেয়ে যাচ্ছি আঁচলে সুন্দর একটা ওয়ার্ক থাকছে, সাথে যাচ্ছে আমাদের রানিং এর ব্লাউজ পিস। এগুলো খুব ফ্ললেস হবে, সবাই ক্যারি করতে পারবেন। সিল্ক যারা প্রেফার করেন তারা বিষ্ণুপুরী সিল্কটা একদম মানে নো ডাউট পারচেস করতে পারেন। এর থেকে ভালো কোয়ালিটির সিল্ক এই প্রাইসে অ্যাটলিস্ট হবে না। সিল্ক অ্যান্ড তসরের সমস্ত কালেকশনস দেখানো কমপ্লিট, যেগুলো দেখানো হলো সব কটা শাড়ি এখনও পর্যন্ত সিল্ক মার্ক সার্টিফাইড এবং উইথ ব্লাউজ পিস। এরপর যেগুলো দেখানো হচ্ছে এগুলো হলো আপনার মহেশ্বরী ব্লক প্রিন্ট, এগুলোতে ফার্স্ট অফ অল সিল্ক মার্ক থাকবে না, অল দিস আর ব্লক, এবং এগুলোতে আপনারা প্লিজ কেউ সিল্কের মতো ওই ক্যাটাগরির কোয়ালিটি আশা করবেন না। এটা একটা লো বাজেটের শাড়ি, মোটামুটি গিফটিংয়ের পারপাসে ডেলি ওয়েরে এগুলো ইউজ করা যাবে। সিল্ক বাই কটন আছে, এটা কিন্তু আপনার সিল্ক বাই কটন, দিস ইজ নট পিওর সিল্ক বাই সিল্ক। প্রাইসটা শুনেই সবাই বুঝতে পারছেন, প্রাইস হচ্ছে অনলি 1890, 1890, বাট এটা বডি হাগিং হবে এবং এটা ব্রিদেবল হবে, মানে সফট পলিশের, খুব হার্ডি বা স্টার্চ দেওয়া নয়, চান্দেরির মতো অতটা চকচকে ব্যাপারটা এটাতে থাকবে না। ঠিক আছে, শাড়িটা স্টার্টিং থেকে, স্টার্টিং আমরা পেয়ে যাচ্ছি ব্লাউজ পিস, পুরো শাড়িটাতে কিন্তু স্টার্টিং থেকে আমাদের থাকছে এরকম একটা টেম্পল মতো মোটিভ যাচ্ছে, বড় বিগ সাইজে পুরো অল ওভার শাড়িটা যাচ্ছে এই ডিজাইনটা। ফ্রন্ট পোর্শনে যখন আসছে শাড়িটা তখন কিন্তু বোথ সাইডে আমাদের এটা পেয়ে যাচ্ছি, অ্যান্ড আঁচল পোর্শনসটাতে যাচ্ছে আমাদের এরকম বিগ সাইজের ট্রায়াঙ্গেল মোটিভ যাচ্ছে আঁচল পোর্শনসটাতে। প্রাইস রেঞ্জ 1890, টার আরও একটা ব্ল্যাক কালার অপশনও হবে। এগুলো সব ব্লক প্রিন্ট, মেটেরিয়াল সিল্ক বাই কটন, গিফটিংয়ের পারপাসে খুব ভালো হবে এই শাড়িগুলো, এবং যারা নিজেরা মানে একদম সুতির ছাপা শাড়ির মতো নয় তার থেকে বেটার, বাট আপনারা এটাতে সিল্ক বা তসরের মতো কোয়ালিটি কিন্তু আশা করবেন না। এটা যেই বাজেটের শাড়ি সেই তুলনায় যথেষ্ট ভালো। প্রাইস রেঞ্জ এবং সফট, প্রাইস রেঞ্জ 1890। মাহেশ্বরী কালার অপশন ব্লু কালারটারই সেম ডিজাইন ব্ল্যাক ব্ল্যাক কালারের উপরে, এটা প্রাইস 1890। এগুলো হচ্ছে মাহেশ্বরী সিল্ক, সিল্ক বাই কটন থাকছে এগুলো। বালুচরের লাইভ নেক্সট ডে থার্সডে 12:30 থেকে, বালুচরি কাঁথা স্টিচ ইক্কত পচমপল্লী এবং তসর ব্লক এই চারটে আইটেম থাকছে। ঠিক আছে, বালুচরির প্রচুর স্বর্ণচুরির মতো অত কালেকশন থাকবে না, তবে এক্সক্লুসিভ এবং যেগুলো মিনেকারি বালুচরি এগুলো থাকবে নেক্সট ডে। আর তার একটা আমি স্যাম্পল আমরা আমাদের গ্রুপ সিল্ক কুইনে আপলোড করে দেবো, এক দুটো, ওখান থেকে প্রি বুকিংও করতে পারেন। ঠিক আছে, এই থাকছে নেক্সট কালার, ইয়েলো কালারের সাথে ফুসিয়া পিঙ্ক কালারের যাচ্ছে বর্ডারটা, কন্ট্রাস্টে আমরা পেয়ে যাবো ব্লাউজ, ব্লাউজ পিস থাকছে রানিং ইয়েলো কালারের, এই থাকছে ব্লাউজ পিস ইয়েলো কালারের, শাড়িটা স্টার্টিং থেকে যাচ্ছে আমাদের ইয়েলো কালার, আর লোয়ার পোর্শনসটা যাচ্ছে পিঙ্ক কালারে, শাড়িটা যখন ফ্রন্ট পোর্শনে আসছে তখন কিন্তু বোথ সাইডে এই বর্ডারটা আমরা পেয়ে যাচ্ছি পিঙ্ক কালারে। আঁচলটা তো জারি দিয়ে স্ট্রাইপ করা, আঁচল পোর্শনসটা থাকছে পিঙ্ক কালারের উপর জারি ওয়ার্ক করা, এটা প্রাইস হলো 1890, 1890। বিয়ের তত্ত্বে কিন্তু এরকম একটা শাড়ি নেওয়া যেতেই পারে, সব তো আর হাই বাজেটে নেওয়া পসিবল হয় না। হ্যাঁ, 1890, সিল্ক বাই কটন, মেটেরিয়াল হলো সিল্ক বাই কটন, দিস ইজ নট চান্দেরি, চান্দেরিটা আরও শাইন হয়, ওটাতে আপনার সিল্ক বাই পলিয়েস্টার থাকে, এটা হচ্ছে সিল্ক বাই কটন আছে, ওর জন্য একটু ফিনিশিংটা কটন কটন টাইপের। প্রাইস রেঞ্জ 1890। এটার আরও একটা কালার অপশন আছে, এটা খোলা থাক, এর ওপরে কালার অপশনসটা দেখুন দেখিয়ে দেওয়া হচ্ছে, এটা ইয়েলো পিঙ্কে আছে, এটারই আরও একটা কালার অপশন হচ্ছে প্যারেট গ্রিন উইথ ব্লু। এই থাকছে
দুটোই ভালো হবে, দুটোই আপনার উইদাউট ব্ল্যাক টাচে, দুটোই বিয়ের তত্ত্বে নেওয়া যাবে, এবং দুটোই পুজোর দিন সকালগুলো সারাদিন তো আমরা ভালো শাড়ি পরে বাড়িতে কাটাই না, তখন এরকম একটা শাড়ি পরে রইলেন। এই থাকছে কালার অপশন, সেম ডিজাইন, সেম সবটাই সেম, জাস্ট এটা ছিল ইয়েলো অ্যান্ড পিঙ্ক কালারের, এটা আসছে বালুচুরির মতো কাতানটা, না ওটা আসেনি, ওই বালুচুরি প্যাটার্নের ওই বর্ডারটা, ওটা এলে আমি ইনফর্ম করে দেব। বুঝতে পেরেছি কোনটা বলছো, হ্যাঁ রেশম ওয়ার্ক কাতান বেনারসি আর ওই ফিগার মোটিভের বর্ডারটা, ওই শাড়িগুলো বেশ সুন্দর ছিল। অ্যাকচুয়ালি আমাদের যেগুলো কালেকশন না, সবসময় ওই সেম জিনিসগুলোকে কালেক্ট আমরা করতেও পারি না, মানে উইভার্সের ওপর ডিপেন্ড করে। যেরকম আমাদেরই এখন তসর স্বর্ণচুরির একটাও সেটিং নেই, অনেকেই তসর স্বর্ণচুরির জন্য বলছেন, করলে আবার স্টার্ট করলে জানাবো। এটা একটু পাটোলা প্যাটার্নের আছে প্রিন্টটা, প্রিন্ট বাট পাটোলার শাড়িগুলো যেরকম টাইপের প্রিন্টটা হয় না, ওরম টাইপের প্রিন্টটা, মানে পাটোলাগুলো অ্যাকচুয়ালি প্রিন্ট নয়, এগুলো আপনার ডাই করা হয়, এটা প্রিন্ট, প্রাইস রেঞ্জ সেম। এই থাকছে আমাদের ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা আসছে ফুসিয়া পিঙ্ক কালারে, বোথ সাইডে থাকছে জারির বর্ডার, আটকে যাচ্ছে না এটা, আটকে যাচ্ছে না, এটা নেভি ব্লু রে, খুব সুন্দর অল ওভার শাড়িটা যাচ্ছে আমাদের, এরকম নেভি ব্লু এর উপরে প্রিন্ট করা যাচ্ছে, বোথ সাইডে যাচ্ছে জারির বর্ডার, এন্ড আঁচল পোর্শনসটা আসছে আমাদের এরকম জারির চেকসে যাচ্ছে আঁচল পোর্শনসটা। প্রাইস রেঞ্জ থাকবে এটার 1890, 1890 টাকা আসবে প্রাইস। বুকিং কে লিয়ে স্ক্রিনশট লেকার আপকো ভেজনা হ্যায়। এটার আরও একটা কালার অপশন হচ্ছে জেড ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড ব্লু দুটোই সেম প্রিন্ট, সেম প্রাইস, সব কটাই উইথ ব্লাউজ পিস, শুধু বেস কালারগুলো ডিফারেন্ট, একটা ব্লু এর বেস আছে আর একটা হচ্ছে ব্ল্যাকের বেস। এগুলো কিন্তু বডি হাগিং হবে, মানে খুব বেশি ওই হার্ডি পলিশ বা স্টার্চ দেওয়া আছে ওইরম নয়, এই আসছে ব্ল্যাক কালারের সেম বাপ্তা নয়, এগুলো এগুলো হচ্ছে সিল্ক বাই কটন, বাপ্তা হচ্ছে তসর বাই কটন। এই আসছে আমাদের শাড়িটা ব্ল্যাক এন্ড ব্লু কালারের, দুটো কালার অপশন আমরা দেখতে পাচ্ছি, এটা হলো ব্ল্যাক, পুরো অল ওভার শাড়িটা এই ডিজাইনটা যাচ্ছে, আঁচলে এটা আসছে, এন্ড কন্ট্রাস্টে আমরা পেয়ে যাচ্ছি রেড কালারের ব্লাউজ পিস। বাপ্তা ম্যাম আমরা দেখিয়েছি আগে, না এটা একটু প্রিন্ট আলাদা, এই দুটো সেম প্রিন্ট, এটা পাটোলা টাইপের প্রিন্ট, হ্যাঁ ওই গুজরাটের যে পাটোলা শাড়িগুলো সিল্ক হয় না, পাটোলা সিল্ক, ওই কাইন্ডের প্রিন্ট এটা। আর বেঙ্গলে কিন্তু আমাদের ফ্রি শিপিং ম্যাম, সিল্ক বাই কটন থাকে, সিল্কের পরিমাণটা অনেক কম থাকে, কটনটাই বেশি থাকে, প্রাইসটা শুনেই তো বোঝা যাচ্ছে 1890 টাকায়, হ্যাঁ মানে আপনার ব্রিদেবল শাড়িগুলো, কটন শাড়ি পরে তো আমরা আর কোনো পার্টিতে যেতে পারি না, খুব স্টার্টিং মোটামুটি এখন 3000 থেকে মিনিমাম পিওর সিল্ক, ও থান তো এখন নেই, থান আপনার ওই 3490, হ্যাঁ 3000 না না চকচকে একদমই নয়, একদমই নয়, একটুখানি আপনার শাইন থাকবে, তবে ওই সিল্কের মতো আপনার খুব খুব একটা নেই, কন্ডিশনের জন্য লাগবে বাট, হ্যাঁ বর্ডারটা শাইন থাকবে, বর্ডারটা জরি, জরি তো, হ্যাঁ বর্ডারটা তো জরির, ওই জন্য বর্ডারের শাইনটা থাকবে, বডিটা হচ্ছে কিছুটা মটকার মতো লুকটা আসবে, মটকা যেরকম একটু ওই ম্যাট ফিনিশের হয় না সেরম টাইপের লুকসটা আসবে, মটকা বাপ্তা এগুলোতে যেরকম লুকসটা হয় মানে একটু ম্যাট ম্যাট টাইপের, খুব চকচকে ব্যাপারটা কিন্তু থাকবে না। প্রাইস রেঞ্জ 1890, 1890 টাকা, বুকিং কে লিয়ে আপলোক স্ক্রিনশট লেখার ভেজনা, হ্যাঁ ভীষণই কমফর্টেবল হবে, মানে গিফটের ক্ষেত্রে আপনাকে আমাদেরকে একটু ইনকোয়ারি নাম্বার, হ্যাঁ কোয়েরি করে নেবেন, যদি নাম্বার সমস্ত কিছু প্রোভাইড করে দিতে হবে, যদি কোনো কোনো কোয়েরি থাকে যে কিরকম কি ব্যাপার, যে কোনো ধরনের কোয়েরির জন্য, হ্যাঁ আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে নেবেন। এই আসছে আমাদের নেক্সট কালারটা,
নেক্সট সাইডে আমরা পেয়ে যাচ্ছি ইয়েলো কালারের ব্লাউজ পিস থাকছে শাড়িটাতে। বোথ সাইডে যাচ্ছে আমাদের এরকম জারি বর্ডার, অল ওভার শাড়িটা যাচ্ছে কিন্তু আমাদের ইয়েলো অ্যান্ড ব্ল্যাক রেড, পুরো অল ওভার শাড়িটা যাচ্ছে আমাদের এরকম ব্ল্যাক কালারের চওড়া বর্ডার যাচ্ছে, অ্যান্ড তার উপরে থাকছে ব্ল্যাক কালারের ট্রায়াঙ্গেল মোটিভ যাচ্ছে। স্টার্টিং থেকে এটা যাচ্ছে শুধুমাত্র লোয়ার পোর্শনে আসছে, শাড়িটা যখন ফ্রন্ট পোর্শনে আসছে তখন কিন্তু বোথ সাইডে আমরা এই বর্ডারটা পেয়ে যাচ্ছি, অ্যান্ড আঁচল পোর্শনসটা থাকছে আমাদের রেড অ্যান্ড ব্ল্যাক কালারের ব্ল্যাক কন্ট্রাস্টে। এগুলো একটু ব্ল্যাক ঘেঁষা হবে, হ্যাঁ ব্ল্যাক ছাড়া একেবারেও আছে, একটা দুটো আছে, হ্যাঁ দুটো আছে। এই আসছে আমাদের লুকসটা, এটার প্রাইস হলো 1890, মেটেরিয়াল সফট হবে, কটন বাই সিল্ক সফট মেটেরিয়াল, এগুলো কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড নয়, সিল্ক মার্ক তো এগুলোতে দেওয়া যাবে না, কারণ 100% সিল্ক হলে তবেই সেটাতে সিল্ক মার্ক দেওয়া যায়। সফট হবে কিন্তু মানে হার্ডি পলিশ একেবারেই নয়। এই আসছে নেক্সট কালার অফ হোয়াইট উইদাউট ব্ল্যাক, রেড কালারের আমাদের কন্ট্রাস্টে যাচ্ছে, এটা কিন্তু উইদাউট ব্ল্যাক টাচে থাকছে, যে চাই কেউ একদম চাই সেটা উইদাউট ব্ল্যাক টাচে, এটা পুজোর পারপাসে ভালো হবে। এই থাকছে আমাদের স্টার্টিং এ ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা আমরা পেয়ে যাচ্ছি রেড কালারের, শাড়িটা স্টার্টিং থেকে থাকছে এরকম সেম অফ হোয়াইটের ওপরে যাচ্ছে রেড কালারের বড় বড় কলকা মোটিভ, আর আঁচল পোর্শনসটা থাকছে এরকম জারির চেক সাথে থাকছে কলকা মোটিভসগুলো, বোথ সাইডে জারি বর্ডার যাচ্ছে রেড কালারের ওপর জারির বর্ডারটা। মেটেরিয়াল ম্যাম সফট হোক, মেটেরিয়াল এক এক মানে একদম সে হার্ডি নেই হ্যাঁ, বডি হাগিং ভি হোগা। প্রাইস রেঞ্জ হ্যাঁ 1890, 1890 টাকা আসবে প্রাইস, সিল্ক বাই কটনে জারি বর্ডার, তার উপরে ব্লক প্রিন্ট করা আছে, প্রিন্টের স্টাইলগুলো সিল্কের মতোই, সিল্কে আমরা যে ধরনের প্রিন্ট করাই সেরমই। পহলে বুকিং নম্বর জো হ্যায় ও সেভ কর লিজিয়ে, উসকে বাদ আপকো জো লেনা হ্যায় উস শাড়ি কা পিকচার আপকো হোয়াটসঅ্যাপ করনা হ্যায়, আপকে বাদ আপকো লাইভ কমপ্লিট হোনে কে বাদ শাড়ি আগর অ্যাভেলেবল হোগা তো হাম লোগ আপকো কনফার্মেশন মেসেজ উইথ এভরি ডিটেলস ভেজ দেঙ্গে। আফটার কনফার্মেশন ইউ উইল গেট 24 আওয়ারস টাইম, হ্যাঁ এটা আসবে রাস্ট কালার, এটা রেড নয় কিন্তু, ওকে রাস্টের উপরে এই ধরনের ব্লকগুলো করা আছে। ম্যাম ওগুলো অনেকদিন আগে ছিল, ওগুলো কোনটা কোনটা 2700 থানগুলো আছে, হুম থান এখন কিছুই নেই আর ওই প্রাইস তো নেই, রেঞ্জই 3300 থেকে স্টার্টিং সমস্ত, সিল্কের র মেটেরিয়ালের প্রাইস অনেক। শাড়িটা রাস্ট কালারে, ব্লাউজ পিসে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এরকম স্লিভসে দেওয়ার জন্য একটা ওয়ার্ক থাকছে ব্লাউজ পিসে, শাড়িটা স্টার্টিং থেকে আমাদের থাকছে লোয়ার পোর্শনে এই ডিজাইনটা যাচ্ছে, স্টার্টিং থেকে পেয়ে যাচ্ছি লোয়ার পোর্শনে এরকম ফ্লোরাল ডিজাইনটা, শাড়িটা যখন ফ্রন্ট পোর্শনে আসছে তখন কিন্তু বোথ সাইডে আমরা এই ফ্লোরাল প্রিন্টটা পেয়ে যাচ্ছি, সেমি সার্কেল মোটিভে এরকম রোজ প্রিন্টটা চলে আসছে আমাদের অল ওভার শাড়িটাতে, অ্যান্ড শাড়িটা যখন আঁচল পোর্শনসটা আসছে আঁচলে সেমি সার্কেল প্লাস রোজ দুটো মোটিভই আমরা পেয়ে যাচ্ছি, এটা প্রাইস হলো 1890, 1890 ইজ দ্য প্রাইস রেঞ্জ। থানের আমার কাছে জাস্ট দু চারটে কালারই হবে, তাও কাঁথা স্টিচ পারপাসে যারা নেবেন তারা ওই থানগুলো নিতে পারেন, মানে ওগুলো আমরা কাঁথা স্টিচ এরম টাইপের, হ্যাঁ এগুলো 1890। থানে তো এখন আপনার ম্যাক্সিমাম ব্লক প্রিন্টে চলে গেছে, এই রেনি সিজনটার জন্য অনেক আগে থেকেই দিয়ে দেওয়া হয়েছে, যে কটা তৈরি হয়েছে যদি পসিবল হয় আমি দেখাবো, তবে খুব লিমিটেড, এটা ইকত প্যাটার্নের প্রিন্টটা আছে। আমরা এরকম নরমাল লাইভে মোটামুটি মান্থ এন্ডে একটু ফলো রাখবে, থান থানের থান দেখতে পাবে, অনেক দিন হয়নি মানে থান নেই সেরকম। এই থাকছে আমাদের নেক্সট শাড়ি, এটা কিন্তু ইকতের মতন একটা প্রিন্ট যাচ্ছে শাড়িটাতে, স্টার্টিং এ পেয়ে যাচ্ছি জেড ব্ল্যাক কালারের ব্লাউজ পিস, পুরো অল ওভার শাড়িটা কিন্তু যাচ্ছে আমাদের এরকম পিঙ্ক কালারের সাথে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের কন্ট্রাস্টে যাচ্ছে শাড়িটা, আঁচল পোর্শনসে থাকছে আমাদের ব্ল্যাক কালারের উপরে হোয়াইটের এরকম ক্রিস ক্রস একটা মোটিভ যাচ্ছে আঁচল পোর্শনসটাতে। প্রাইস রেঞ্জ 1890, অল দিস আর সেম প্রাইস, মেটেরিয়াল সিল্ক বাই কটন, এগুলোতে খুব একটা চকচকে ব্যাপার কিন্তু থাকবে না, ঠিক আছে আপনারা একটু লাইভটা ভালো করে চেক করে নিন, যেগুলো বলছে একটু শুনে করে বুকিং করুন, কারণ ইস পার আগার আপ সিল্ককে তারা কোয়ালিটি এক্সপেক্ট করোগে তো ও ফুলফিল নিও, ভীষণ আহামরি যে ভীষণ একদম সিল্ক তসরের মতো ওই রকম হবে না। হ্যাঁ বিকজ আমরা তো একটা বিজনেস করছি একটা,
তো সবাই ফার্স্ট টাইম, অনেকেই ফার্স্ট টাইম, তো ফার্স্ট টাইম আমরা বুঝতে পারিনি এরকম সিল্ক নয় বা এটা, আমরা কিন্তু সবটা লাইভে বলেনি যেটাতে সিল্ক মার্ক থাকবে, কেন থাকবে, কেন থাকবে না, সবটা ডিটেইলসে বলা থাকে, আপনারা একটু দেখে বুকিং করুন। আর সিল্ক মার্কটা আমরা দিই প্রাইস ট্যাগের অপোজিটে, শাড়ির ওপরে আপনারা বললে আমরা শাড়ির ওপরেই লাগিয়ে দেবো, বাট সেক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে ওই স্টিকার ফর্মেটে থাকে তো যখন ওঠাবেন ওই জায়গাটা মানে আঠাটা রয়ে যায়, ওই জন্য আমরা প্রাইস ট্যাগের ব্যাকসাইডে দিই, প্রাইস ট্যাগের ব্যাকসাইডটা চেক করবেন সেটা সেখানে থাকবে। আপনাদের যদি বলেন যে না আমাকে ফ্রন্টে লাগিয়ে দিতে হবে, আমরা ফ্রন্টেই লাগিয়ে দেবো, আমাদের কোনো প্রবলেম নেই, শাড়ির ওপরে ওপরে যদি বলেন ওপরেই দিয়ে দেবো, অনেকে খুঁজে পাচ্ছেন না। এই থাকছে আমাদের নেক্সট শাড়ি, স্টার্টিং এ পেয়ে যাচ্ছি ব্লাউজ পিসটা জেড ব্ল্যাক কালারে, অল ওভার শাড়িটা যাচ্ছে আমাদের রেড কালারের উপর এরকম ফ্লোরাল প্রিন্ট যাচ্ছে, ফ্লোরাল প্রিন্টটা কিন্তু মাল্টি কালারের সাথে সাথে কিন্তু একটা করে ব্ল্যাকিশ একটা প্রিন্ট যাচ্ছে অল ওভার শাড়িটাতে। হ্যাঁ পুরোটাই এরকম ময়সরি প্রিন্ট, অ্যাকচুয়ালি এটা সিল্ক বাই কটন মেটেরিয়াল মেটেরিয়াল। এই থাকছে আমাদের অল ওভার শাড়িটা রেড কালারের সাথে যাচ্ছে বোথ সাইডে কিন্তু ব্ল্যাক কালারের জারি বর্ডার যাচ্ছে পুরো অল ওভার শাড়িটাতে। প্রাইস হলো 1890। আর বাপ্তাটা হয় আপনার তসর বাই কটনে, ওই জন্য ওইটাতে আপনার থিকনেসটা বেশি থাকে, মানে এটা যেরকম ব্রিদেবল। হ্যাঁ বোমকাই রাখিনি, না না ওটা রেড কালারের ছিল নাকি, না ওটা পিঙ্ক ছিল, পিঙ্ক ছিল। হুম বোমকাই কটন বোমকাই বা সিল্ক বোমকাই কোনটা আপনারা প্রেফার করেন বলুন, আমি ট্রাই করব পুজোর আগে। আমার পার্সোনালি রিভিউতে আপনারা সিল্ক বোমকাইটা দেখতে পান, বোমকাই তো খুব ট্র্যাডিশনাল শাড়ি, মানে ভীষণ ট্র্যাডিশনাল। এই আসছে লাস্ট শাড়ি, এটা আসছে পিঙ্ক কালারের ব্লাউজ পিস আসছে সিম্পল, পুরো অল ওভার শাড়িটা যাচ্ছে পিঙ্ক কালারের ওপরে এরকম সুন্দর লিভস মোটিভ যাচ্ছে অল ওভার শাড়িটাতে, জারি বর্ডার থাকছে বোথ সাইডে অ্যান্ড আঁচল পোর্শনসটাতে কিন্তু থাকছে আমাদের এরকম ক্রিস ক্রস ইয়েলো কালারের মোটিভ যাচ্ছে, সাথে যাচ্ছে মিডলে মিডলে আমাদের জারি বর্ডার চেক যাচ্ছে পুরো আঁচলটাতে। এটার প্রাইস হলো 1890, মেটেরিয়াল সিল্ক বাই কটন অ্যান্ড এটা কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড হবে না, প্রাইস রেঞ্জ 1890। আজকের কালেকশন মোটামুটি দেখান ম্যাম, আগেরটা বোমকাই ছিল না, এগুলো সব প্রিন্ট, হ্যাঁ এগুলো সব প্রিন্ট সিল্ক। কালেকশন মোটামুটি দেখানো কমপ্লিট, আজ আমরা ফার্স্টে স্টার্ট করেছি হ্যান্ড পেন্ট মধুবনী, তারপরে দেখিয়েছি বিষ্ণুপুরি পিওর সিল্কের প্রচুর ব্লক প্রিন্ট, তসর উইথ হ্যান্ড পেন্ট, বিষ্ণুপুরি কাতানে হ্যান্ড পেন্ট, এবং লাস্টে দেখানো হলো মহেশ্বরী উইথ ব্লক। এই পাঁচটা আইটেম, পাঁচটা চারটা আইটেম কভার করা হয়েছে, তো পিকচারগুলো আপনারা আমাদের ফেসবুক পেজ সিল্ক কুইনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে বুকিং করতে পারেন। আপলোক আপলোককে হিসাব সে রেকর্ডেড দেখ কর ভি কর সকতে হো, শাড়ি জব তক অ্যাভেলেবল রহেগা হম লোক কনফার্মেশন ভেজ দেঙ্গে, ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং, আউট অফ ওয়েস্ট বেঙ্গল শিপিং উইল বি অ্যাডেড, 24 hours টাইম থাকবে কনফার্মেশনের পর থেকে পেমেন্টের জন্য, গুগল পে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফার হলো পেমেন্ট মেথড, এবং প্রোডাক্টটা ডিসপ্যাচ হবে 5 to 6 days কে আন্ডার, পেমেন্ট ডেট সে পাঁচ মানে পেমেন্ট জিস দিন আপ করোগে উস ডেট সে 5 to 6 days কে আন্ডার আপকো ট্র্যাকিং আইডি মিল জায়গা, delivery.com এই কুরিয়ার পার্টনারটা আমরা ইউজ করি, এই কুরিয়ারটা দিয়েই আপনার কাছে কিন্তু প্রোডাক্টটা পৌঁছবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, আপ লোক জো ভি মোবাইল নম্বর হাম লোগো কো প্রোভাইড করোগে ও অ্যাক্টিভ রহনা চাহিয়ে, কিউকি উসি নম্বর পর আপকো ওটিপি আয়েগা অ্যান্ড ওটিপি নেই বাতানে সে আপকা পার্সেল জো হ্যায় ব্যাক আ জায়েগা, ঠিক আছে। সো যেই নাম্বারগুলো দেবেন সেগুলো আপনারা নিজেরা ক্যারি করেন সেরম নাম্বার দেবেন, হ্যাঁ অবশ্যই দুটো নাম্বার দিন যদি একটাতে আপনার না যাচ্ছে কোনো কারণে, এবং ট্র্যাকিং আইডি আমরা প্রোভাইড করে দিই, আপনারা ট্র্যাক করে দেখতে পারবেন যে প্রোডাক্টটা কোন জায়গায় আছে। অ্যাপ্রক্সিমেট আমাদের এখান থেকে সেন্ড করার পর বেঙ্গলে হলে 2 to 3 days অ্যান্ড আউট অফ বেঙ্গল হলে 3 to 4 days। সো আজকের লাইভটা এখানেই কমপ্লিট করছি, নেক্সট লাইভ পরশু দিন বালুচরি কাঁথা স্টিচ ইকত পচমপল্লী এবং তসর ব্লকের প্রচুর কালেকশন থাকবে। থ্যাংক ইউ সো মাচ।